السلام عليكم ورحمة الله وبركاته والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتعب تابعين وأجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربنا زدنا علما ربنا زدنا علما আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে 110 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো সেখানে আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা সালাত কায়েম করো এবং যাকাতকে এস্টাবলিশ করো, এবং তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে যে কেউ এর থেকেও বেশি ভালো কাজগুলোকে করবে তাদের সমস্ত প্রতিদান তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে। হ্যাঁ, মানে কোনো কিছুই কি বিফলে যাবে না বা বৃথা যাবে না। তো এখন আমরা এখান থেকে দেখতেছি যে 110-এর পরে আমাদেরকে বলা হচ্ছে যে আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসির, সবকিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রত্যক্ষ দর্শক, তিনি সবকিছু দেখতেছেন। এবং বাসিরুন, এটা আমরা বলেছিলাম যে এটা শুধু বাইরে দিয়ে দেখা না, এটা হচ্ছে ইন অ্যান্ড আউট, মানে আমাদের নিয়তটা কি, আমাদের অন্তরের ভিতরে কি চলতেছে, সেই সাথে আমরা যা কিছু পড়ছি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এখন এই যে দেখেন 111 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকালু, তারা বলছে, তারা বলে, কলু তারা বলে, তারা বলে লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসার, তারা বলছে যে জান্নাতে প্রবেশ করবে না কেউ এক্সেপ্ট ইল্লা, মানে এক্সেপ্ট মান কানা, তারা ছাড়া যারা হচ্ছে হুদা আও নাসারা, হয় ইহুদি অথবা খ্রিস্টানদের মধ্যে হইতে হবে। এখন হুদা ও নাসারা এই দুটো শব্দকে আমরা আগে একবার ব্যাখ্যা করেছি যে হুদা হচ্ছে যে আপনার হাদা শব্দটা থেকে আসছে। তো এটা কারা, এটা হচ্ছে যারা ব্যাক করে, যারা রিটার্ন করছে, যারা ফিরে আসছে। তো এখানে দুই ভাবে বলা হয়েছে, এটাকে ইয়াহুদিও বলা হয়েছে, আবার আমরা যদি লিটারেল অর্থ দেখি, শব্দার্থ দেখি, তাহলে আমরা বলবো যে যারা ফিরে আসছে। হ্যাঁ, মানে তাদের যারা ফিরে আসছে কার দিকে, আল্লাহর দিকে, হেদায়েতের দিকে যারা ফিরে আসছে, তো তাদের গ্রুপটাকে বলা হচ্ছে কি হুদা। আবার একই সাথে নাসারা এই শব্দটাও কেউ জেনারেল ভাবে খ্রিস্টান বলা হয়েছে, কিন্তু আমরা যদি অরিজিনাল নাসারা শব্দটার অর্থটা বা অরিজিনাল রূপটা হচ্ছে সাহায্য করা, এবং এরা হচ্ছে তারা যাদেরকে হাওয়ারিয়ুন বলা হয়েছে, মানে তারা হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামকে যারা হেল্প করছে, তারা হচ্ছে সেই সাহায্যকারীরা। তো তাহলে এটা হচ্ছে একটা ব্রড টার্মে ইহুদি খ্রিস্টান বলা হচ্ছে, আবার আমরা যদি স্পেসিফিকলি অর্থ অনুযায়ী দেখি তাহলে এখানেও দুটা গ্রুপকে বোঝানো হচ্ছে। এবং এই দুটা ওয়ার্ড কিন্তু বেসিক্যালি খারাপ কোনো কিছুকে বোঝায় না। আমরা যেমন ইহুদি খ্রিস্টান মানে আমাদের মাথার মধ্যে একটা নেগেটিভ সিনারিও চলে আসে, কিন্তু এটা কিন্তু শব্দটা কিন্তু বেসিক্যালি ভালো শব্দ, হুদা এবং নাসারা শব্দ দুটা ভালো শব্দ। হ্যাঁ, তো এখানে এই এই যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল, ইহুদি এবং খ্রিস্টানদের দুটো গ্রুপ যে তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা মিসকনসেপশন যে তারা ছাড়া আর কেউ কি হবে না, তারা ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, যেটা যে তারা তারা বলে যে ইহুদি খ্রিস্টান ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিলকা আমানিয়ুকুম, এটা হচ্ছে তাদের মনের একটা উইশফুল থিংকিং, তারা এটা চিন্তা করে নিছে, কোনো বেসিস নাই, এটার কোনো ভিত্তি নাই, এই যে কথাটা তারা ভাবতেছে এই কথাটার কোনো ভিত্তি নাই। তো এখন এখানে আরো কিছু অ্যানালাইসিস এর ব্যাপার আছে, যেমন দেখেন এই যে ইয়াহুদি এবং নাসারা দুইটা গ্রুপকে একসাথে হয়ে এই কথাটা বলতেছে যে আমরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, নাকি আলাদা আলাদা হবে, ইহুদিরা ভাবতেছে তারা ছাড়া যাবে না আর খ্রিস্টানরা ভাবতেছে যে তারা ছাড়া কেউ অন্য কেউ জান্নাতে যাবে না। এখন এইটাও একটা প্রশ্ন মুফাসসিররা করেছেন বিভিন্ন সময় থেকে সময়, যে আসলে তারা কি আলাদা আলাদা গ্রুপ হিসেবে বলতেছে যে আমাদের গ্রুপে না আসলে কেউ জান্নাতে যাবে না, আর খ্রিস্টানরা বলতেছে আমাদের গ্রুপে না আসলে কেউ জান্নাতে যাবে না, নাকি তারা দুইজন একসাথে হয়ে মুসলমানদের বিরুদ্ধে বলতেছে যে আমার ইহুদি খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তো এখন এই লাইনটা কিন্তু যখন আমরা দেখতেছি তখন আমাদের কাছে মনে হচ্ছে যেন দুইটা গ্রুপ কিন্তু তাদের কথাটা একই, দুইটা গ্রুপ কিন্তু তাদের কথাটা একই, যে তারা দুই গ্রুপই বলতেছে যে জান্নাতে যাবে না তাদের দলভুক্ত না হইলে। এখন আল্লাহ বলতেছেন তিল কামানিয়ু আমানিয়ু হুম, এটা হচ্ছে তোমাদের উইশফুল থিংকিং, আমানিয়ু কথাটা আসতেছে আপনার উমনিয়া থেকে, মানে যার কোনো বেসিস নাই, যার কোনো ভিত্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল হাতু বোরহানাকুম ইন কুনতুম সাদিকিন,
তোমরা নিয়ে আসো কোনো এভিডেন্স যদি তোমরা সত্যবাদী হও। কুল এখানে রাসুল সাল্লামকে বলতে বলা হয়েছে যে আপনি বলুন, হ্যাঁ, যে হা তু বুরহান আকুম, নিয়ে আসো তোমাদের কোনো প্রমাণ। হা তু কথাটা এখানে ইন্টারেস্টিং, কারণ হা তু মানে নিয়ে আসা, আবার আতা মানেও নিয়ে আসা। তাহলে এখানে আতু না বলে হা তু কেন বলা হচ্ছে? হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম যে কাউকে যদি ধমক দিয়ে বলা হয়, বকা দিয়ে বলা হয়েছে যাও যে নিয়ে আসো, হ্যাঁ, আরেকটা হচ্ছে তুমি নিয়ে আসো। হ্যাঁ, দুই ভাবে কিন্তু আমরা বলতে পারি। মনে করেন যে একটা হচ্ছে সফট ভাবে বলা, যেমন আপনি আপনার ধরেন আমি আমার সিনিয়র কাউকে বা আমার বড় কাউকে আমি রিকোয়েস্ট করতেছি যে আমাকে একটু পানি দেন, আমার জন্য একটু পানি নিয়ে আসেন, হ্যাঁ, বা আমার জন্য এটা করো। হ্যাঁ, আমি কাউকে রিকোয়েস্টের সাথে সুন্দর করে বলছি, আমি কাউকে বকা দিয়ে ঝাড়ি দিয়ে বলতেছি যাও এটা করো, হ্যাঁ, যাও এটা এখনই করো, যাও এটা নিয়ে আসো। তো এরকম হাতুর এক্সপ্রেশনটার ভিতরে একটা অ্যাগ্রেসিভ ভাব আছে, একটা হার্শ আরো মানে কড়া ভাবে কথা বলা হচ্ছে যে হাতু যাও যে নিয়ে আসো, নিয়ে আসো বুরহানাকুম। বুরহানাকুম শব্দটা হচ্ছে তোমাদের প্রমাণ, বুরহানাকুম হচ্ছে তোমাদের প্রমাণ। তো প্রমাণ, সাক্ষ্য, দলিল এটাকে বলা হয়েছে। কিন্তু বুরহান শব্দটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, এটা আসছে দরাহা থেকে। দরাহা মানে কোনো বলা হয়েছে যে কোনো সুন্দরী রমণী, সুন্দরী মহিলা, যাকে দেখলে মনে করেন যে বাকিরা কি হতেছে, বাকিরা স্টান্ড হয়ে যেতেছে, বাকিরা মানে চোখ ফিরাইতে পারতেছে না, এরকম কোন মহিলাকে বলা হয়েছে কি, দারাহা। তো এই শব্দটা থেকে বুরহান শব্দটা আসছে, তার অর্থ হইতেছে এমন কোন এভিডেন্স যেটা আসার পরে, এমন শক্ত প্রমাণ যেটা আসার পরে মানুষের আর কোনো কি থাকতেছে না, কোনো কনফিউশন থাকতেছে না, তাদের কাছে স্পষ্ট, ব্যাপারটা একদম প্রতীয়মান। তো এইটা হচ্ছে বুরহান, শক্তিশালী প্রমাণ, অথবা যেটা আসার পরে আর কোনো কথা নাই, মানুষ চুপ হয়ে গেছে, হ্যাঁ, এরকম যে একটা যেটা মানুষ বোল্ড করে দিছে, হ্যাঁ, বোরহান আকম মানে এই এই প্রমাণ আসার পরে আর কেউ কোনো রকমের উচ্চবাচ্য করতে পারে নাই, এই এই রকম বোরহান আকম, এইরকম স্পষ্ট প্রমাণকে বলা হয়েছে বোরহান আকম। তোমাদের প্রমাণ, তোমরা এরকম যদি স্পষ্ট কোনো দলিল এভিডেন্স থাকে তাহলে সেটাকে নিয়ে আসো। ইনকুনতুম সাদিকিন, যদি আসলেই তোমরা সত্যবাদী হয়ে থাকো। ইনকুনতুম সাদিকিন, দেখেন এই যে কুনতুম সাদিকিন, এই কথাটাকে আমরা মনে করতে পারি যে যদি তোমরা সত্যবাদী হও। এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে যে ইন ফ্যাক্ট, ইফ মানে তোমরা যদি আসলেই যদি সত্যবাদী হয়ে থাকো, দাবিদার করো যেটা, সেটা যদি আসলেই তোমরা হয়ে থাকো, তাহলে ব্রিং ইট ফরওয়ার্ড, তাহলে তোমরা তোমাদের এভিডেন্স কে সামনে নিয়ে আসো। এখন আমরা সকল সময় দেখি যে যখন কাউকে এরকম দলিল প্রমাণ নিয়ে আসতে বলা হয় আর তারা যদি সেই ব্যাপারে উইক থাকে, তাদের যদি আসলেই কোনো দলিল প্রমাণ না থাকে, তখন তারা কি করে, ডিফেন্ডার হিসাবে তারা একটাই হিসাবে ব্যবহার করে, সেটা হচ্ছে তাদের গলার স্বরকে তারা উচ্চ করে। হ্যাঁ, এরকম দেখবেন যে মানুষের মধ্যে যা এখন দেখবেন যে লড়াই হইতেছে বা আপনার তর্ক হচ্ছে, তখন একদল আরেক দলকে চেপে রাখার চেষ্টা করে বাই রেজিং দ্যার ভয়েস, উচ্চ স্বরের মাধ্যমে। দেখবেন যে মনে করেন মানুষের মধ্যে ঝগড়া লাগলো, দেখা যায় যে যে রং ডুয়ার সেই বেশি জোরে কথা বলতেছে, কেন, কারণ সে ভাবতেছে যে তার গলার জোরে মনে হয় আরেকজনকে সে চাপাই দিতে পারবে। হ্যাঁ, তাহলে এই যে একটা সাইকোলজি অফ হিউম্যান, এটা কিন্তু মানুষের মধ্যে সবসময় প্রিভেল করছে, আর ওই সময়ও কি ওরা এই যে তাদের গলার স্বর উচ্চ করার মাধ্যমে তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তো এইভাবে কি করা হচ্ছে যে তারা এভিডেন্স তো আনতে পারতেছেই না, একই সাথে তারা কি করতে চাচ্ছে যে তারা বলছে যে তারাই সত্য কথা বলতেছে। কিভাবে এটা এক্সপ্রেস করে তারা, ওই যে হাই ভলিউমে তারা জোরে জোরে সাথে দিস 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 এরকম করে খুব এক্সপ্রেশন দিয়ে কথা বলে, কিন্তু আসলে কি ওটা ফাঁকা বুলি, যেটাকে আমরা বলি যে ওটার কোনো এভিডেন্স নাই, তাদের কিতাবের মধ্যে তারা দেখাতে পারে নাই যে তাদের কথাগুলো যে সত্যি, বা এরকম কোথায় লেখা আছে যে তারা ছাড়া কোথাও জান্নাতে যাবে না কেউ, কিন্তু এক্সক্লুসিভলি তারা কোনো প্রমাণ নিয়ে আসতে পারে না। আবার দেখেন এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে আছে। আমরা ভাবি যে মনে হয় মুসলমান হইছি আমরা, শাহাদাত নিছি, তাহলে ব্যাস কি আমরাই জান্নাতে যাবো, আর কেউ জান্নাতে যাবে না। দিস ইজ অলসো রং কনসেপ্ট। এরকম কিন্তু কি এরকম বলাটা কিন্তু আমাদের জন্য যুক্তিসঙ্গত নয়, কারণ আমরা জানি যে প্রথম থেকে যে সমস্ত নবী রাসূলরা আসছেন, তাদের যারা ফলোয়ার, হ্যাঁ, অন্য প্রফেট আসা পর্যন্ত তাদেরকে যারা অনুসরণ করছে, তাদের কথা শুনছে, তাদেরকে মানে তারা সবাই কি, তারা সবাই কিন্তু কি অগ্রগামীদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ওখানে দেখবো যে অন্যান্য নবীরাও আছেন, অন্যান্য প্রফেটরা আছেন, তাদের সাহাবিরাও আছেন, হ্যাঁ, তো তারাও কিন্তু কি অবশ্যই কি তারাও আল্লাহর সন্তুষ্টিটা পেয়েছেন। তো এখানে এক্সপ্লিসিটলি কেউ বলতে পারতেছে না যে হু ইজ গোয়িং, হ্যাঁ, এটা কোনো গ্রুপিং বা ট্যাগিং বা লেভেল, যে এই লেভেল হইলে এই মাজহাব যাবে, এই মাজহাব যাবে না, এরকম কিন্তু কোনো গ্রুপিং বা ট্যাগিং কিন্তু করা উচিত না, কারণ কি এটার কোনো দলিল কিন্তু কারোর কাছে নাই। এখন দেখেন বলা হচ্ছে যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বালা
মান আসলামা ওয়াজহুল লিল্লাহি ওয়াহুয়া মুহসিনুন। হ্যাঁ, যে হ্যাঁ মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বালা, হ্যাঁ যে কেউ, মান আসলামা, যে কেউ আত্মসমর্পণ করবে, ওয়াজহাহু, তার মুখকে, লিল্লাহি, আল্লাহর সামনে। তাহলে মানুষ তার মুখকে কিভাবে সমর্পণ করে? সেজদার মাধ্যমে। হ্যাঁ, কারণ আমরা জানি যে আসলামা শব্দটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কিভাবে করে মানুষ? যখন মনে করেন যে কারো সামনে সে নত হচ্ছে, কারো সামনে সে গিভ আপ করতেছে, সে বলতেছে যে আমি পাওয়ারলেস, বা আমি 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 সারেন্ডার করলাম। তো এইটা কিভাবে এক্সপ্রেস করতেছি আমরা? আল্লাহর সামনে যে আমরা সারেন্ডার হচ্ছে, আমরা কিভাবে এক্সপ্রেস করতেছি? সেজদার মাধ্যমে। আমরা আমাদের ডিগনিটি মানুষের কোথায় থাকে? মানুষ যখন মাথা উঁচু করে দাঁড়ায় তখন সে ডিগনিফাইড ফিল করে, আর যখন মাথা নিচু করে কারোর সামনে তখন সে হিউমিলিয়েট ফিল করে। আমরা কি করতেছি? আমরা সেজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা হিউমিলিয়েশন দেখাইতেছি, যে আমরা নত হইতেছি তোমার সামনে, লিল্লাহি, আল্লাহর জন্য। এখন এইটা হচ্ছে মানুষের সবচেয়ে লোয়েস্ট পজিশন দুনিয়াতে। যখন মানুষ মাটিতে বালুতে মাথা ঠেকায়, তখন কি এটা তার জন্য সবচেয়ে নিম্নের পজিশন এবং তার সবচেয়ে হিউমিলিয়েশন বা অপমানজনক একটা পজিশন, যেটা আমরা আল্লাহর জন্য শুধুমাত্র কি করতেছি, আমরা শো করতেছি। আর এটাই কি সমস্ত আগের ধর্মে, মানে আগের যারা নবীরা ছিল সকলের জন্য এই একই সেজদাটা কিন্তু প্রযোজ্য ছিল। যেমন ইহুদিদের জন্য কিন্তু ছিল, খ্রিস্টানদের জন্য এই রুলটা ছিল যে তারা আল্লাহর জন্য সেজদা করবে, কিন্তু তারা এই ইকুয়েশনটাকে বাদ দিয়ে দিচ্ছে। মানে তাদের যে ধর্ম রুলিং, তাদের যে রিচুয়ালস, এগুলোর মধ্যে থেকে তারা সেজদাকে অমিট করে ফেলছে। হ্যাঁ, বা তারা ভুলাই দিছে এই শিক্ষাটাকে, এবং তারা নিজেরাও প্র্যাকটিস করে নাই, এবং পরবর্তীতেও কি তাদের জেনারেশনের মধ্যে এই শিক্ষাটা তারা প্রচার করে নাই যে সেজদা যে করতে হবে। তাহলে এইটা কিন্তু একটা গ্যাপ আমরা দেখি যে ওই ইহুদি খ্রিস্টানদের ধর্মের মধ্যে রয়ে গেছে, কিন্তু ওদের গ্রন্থে বা ওদের যে রাসুল বা ওদের যে নবী, তারা কিন্তু সেজদা করছেন এবং তারা কিন্তু এটা প্রিচ করছেন করার জন্য। তো এখন এটা আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে কেউ আল্লাহ সুবহান তাআলার সামনে তার ফেস কে সমর্পণ করবে, আত্মসমর্পণ করবে, মানে সেজদা করবে, ওয়াহুয়া মুহসিনুন, তারাই হচ্ছে কি মুহসিন। হ্যাঁ, ফালা মুহসিন হচ্ছে দে আর দ্য হাইয়েস্ট র্যাঙ্কে তারা পৌঁছাইতেছে। হ্যাঁ, একটা হচ্ছে কি শুধু ইসলাম কবুল করলাম, তারপরে ইমান, তারপর হচ্ছে এহসান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন কেউ টোটালি আত্মসমর্পণ করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তখনই সে মুহসিন, এই ট্যাগিংটা সে পাচ্ছে। এখন মনে করেন যে মানুষ তো, আমরা সেজদা করতেছি সবাই, কিন্তু আমরা সবাই কি আত্মসমর্পণটা টোটালি করতে পারতেছি আল্লাহর সাথে, আল্লাহর সামনে? তো এইটা কিন্তু কি, এই মুহসিন ট্যাগটা কিন্তু পাওয়া যাবে তখনই যখন টোটাল, হ্যাঁ একেবারে, মানে 100% যখন কেউ সাবমিট করবে তার উইল কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তখন সে এই লেভেল পর্যন্ত কি রিচ করতে পারবে। তো এটা আমাদের সবার হচ্ছে টার্গেট, যে আমরা সবাই এই লেভেলে পৌঁছাতে চাই। এখন এক একজন আমরা এক এক লেভেলে আছি, বা আমাদের সিনসিয়ারিটা এক এক লেভেলে আছে, কিন্তু আমাদের সবার টার্গেট হচ্ছে মুহসিন হওয়া। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে যখন এটা আমরা চেষ্টার মধ্যে আসি যে ওয়াহুয়া মুহসিন, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তখনই কি আল্লাহ সুবহান তাআলা বলতেছেন তাদের জন্যই হতেছে আজর। আজর হইতেছে প্রতিদান, আজর হইতেছে, আমরা অনেক সময় মনে করি আজর হচ্ছে গিফট, আজর গিফট না, হিবা মানে গিফট, হিবা মানে গিফট। তাহলে আজর কি? আজর হচ্ছে কম্পেনসেশন। আমরা কম্পেনসেশন বুঝি কিনা, কম্পেনসেশন মানে হচ্ছে যে মনে করেন আমি কোথাও কাজ করলাম, কাজের বিনিময়ে আমি স্যালারি পাইলাম। হ্যাঁ, তো এরকম যে এই স্যালারিটা আমাকে কেউ গিফট দেয় নাই, আমি আর্ন করছি, আমি কষ্ট করে অর্জন করছি, তাহলে এটা হচ্ছে আজর। আজরটা আমরা কিভাবে পাবো? আমরা আমরা হচ্ছে আল্লাহ সুবহান তাআলার সামনে আমরা কিছু এফোর্ট দিব, এফোর্টের বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে, আজর দেওয়া হবে, আমাদের কম্পেনসেশন দেওয়া হবে। এখন এটাও সত্যি যে কোনো আমাদের কাজই যথেষ্ট না জান্নাতে যাবার জন্য। হ্যাঁ, এটা এটা কিন্তু ট্রু যে আমরা নিজেদের কাজের মাধ্যমে কখনোই আমরা জান্নাতকে আদায় করতে পারবো না। হ্যাঁ, যে কেউ যদি বলে যে আমি অনেক আমল করছি, আমার আমলের বিনিময়ে আমি জান্নাত পাইছি, এটা হবে না। কারণ কি, আমরা জানি আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজর কেন বলতেছেন? কারণ এটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি আমাদেরকে জান্নাতটা দিবেন না, এটার জন্য প্রচেষ্টাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, যদিও সেটা যথেষ্ট হবে নাকি জান্নাতে যাওয়ার জন্য। অবশ্যই আল্লাহর রহমত এবং মার্সিটা আমাদের লাগবে, কিন্তু এফোর্টটা দেখাইতে হবে আমাদেরকে, যে আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমাম লেভেলে আমরা যে যা সাধ্য মতো আমরা চেষ্টাটা করতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, আমাদের প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন।
তারপরে সেই সুবহান তাআলা আমাদেরকে রিওয়ার্ডটা দিবেন, এবং আজরটা আমরা তখন আল্লাহ সুবহান তাআলার তরফ থেকে একমাত্র আমাদের এক্সপেকটেশনটা থাকবে কি যে আমরা এই আজরটা কার থেকে পাবো, একমাত্র আল্লাহ সুবহান তাআলার কাছ থেকেই পাবো, ইন্দা রব্বিহি, শুধুমাত্র রবের কাছ থেকেই পাবো। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে তাদের নাই কোনো ভয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের উপরে কোনো ভয় থাকবে না, এবং ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। তো এখন এই যে আল্লাহ সুবহান তাআলার যে প্রমিস যে তাদের উপরে কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না, অবশ্যই কি এটা আমরা জানি যে এই এই যে একটা আল্লাহ সুবহান তাআলার প্রমিস যে ভয় এবং চিন্তা, এটা কিন্তু ওই পারের জন্য, আখেরাতে জান্নাতের জন্য। এট দ্য সেম টাইম যারা এটাকে শুনতেছে, এটা কিন্তু এর আগেও একবার আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বলছেন, যখন আমরা বনি ইসরায়েলদের কথাগুলো শুরু করতেছি তার আগে দিয়ে কিন্তু আমরা প্রথম প্যারার দিকে আমরা এই কথাটা দেখছিলাম যে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, যারা ইমান আনছে তাদেরকে আল্লাহ সুবহান তাআলা বলছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন কাদেরকে বলা হচ্ছে, বেসিক্যালি কিন্তু এই কথাটা রেফার হতেছে কাদের জন্য, যে বনি ইসরায়েল এবং খ্রিস্টান এবং ইহুদিদের সাথে কিন্তু কথাটা চলতেছে, তাই না? তাদেরকে সমালোচনা করা হচ্ছে, তাদের ব্যাপারগুলো তুলে ধরা হচ্ছে। তো এইখানে যখন আল্লাহ সুবহান তাআলা এই কথাটা বলতেছেন যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভিতরে কিন্তু ভয় কিসের? তাদের ভিতরে ভয় হইতেছে তারা জাহান্নামের যে ইয়াটা, যে তারা যে ক্রাইম গুলা করছে তারা জানে যে এটার কনসিকুয়েন্স তাদের একদিন ফেস করতে হবে। তো এটাকে তারা কিন্তু ভয় পায়, যে আল্লাহ সুবহান তাআলার সামনে বিচার দিনের দিন দাঁড়াইতে তারা ভয় পায়। এর জন্যই কিন্তু আমরা দেখছিলাম যে তারা হাজার বছর বাঁচতে চায়। হ্যাঁ, হাজার বছর বাঁচার আকাঙ্ক্ষা তাদের মনের ভিতরে কেন? কারণ তারা কখনোই মৃত্যুকে ফেস করতে চায় না। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতেছি যে মুসলিম বা যারা মুমিন বা যারা মুহসিন, তাদের মধ্যে কি আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে তাদের এই যে একটা আল্লাহ সুবহান তাআলা ভরসা দিচ্ছেন, তাদের জন্য আছে, তাদের জন্য প্রতিদান আছে, তাদের জন্য গুড রিওয়ার্ডস আছে, এর বিপরীতে কিন্তু তারা কি, তারা কিন্তু মোটামুটি মানে এই যে তাদের জন্য ভয় আছে, তারা জাহান্নামকে ভয় করে, কিন্তু জাহান্নামের ভয়টা তাদেরকে সারাক্ষণ ডিপ্রেশনে ফেলে না, হতাশায় ফেলে না, বরং তারা আশাবাদী যে আল্লাহর রিওয়ার্ডটা তারা গেইন করবে। আল্লাহ সুবহান তাআলা কি করতেছেন, তাদের অন্তর থেকে এই ভয় এবং চিন্তাকে আল্লাহ মুক্ত করে দিচ্ছেন, এবং তাদেরকে একটা প্রশান্তি দিচ্ছেন মনের ভিতরে, এটা দুনিয়াতেও, এবং আলটিমেটলি তারা যেটা পাবে কোথায়, তারা এটা পাবে হচ্ছে আখেরাতে। এখন আল্লাহ সুবহান তাআলা বলতেছেন এই আয়াতের পরে আমরা চলে যাচ্ছি আয়াত নাম্বার 113। ওয়াকালাতিল ইয়াহুদু, ইয়াহুদিরা বলে লাইসাতিন নাসারা আলা শাইইন, তারা বলে যে নাসারা যারা তাদের কোনো ভিত্তি নাই, তারা তারা তাদের কোনো বেল নাই, আমরা যেটাকে বাংলায় বলি যে ওদের কোনো ভিত্তি নাই। হ্যাঁ, ওরা কাউন্টেডই না, ওরা গণাই ধরতেছে না এদেরকে। ওয়াকালাতিল নাসারা, এবং নাসারা যারা তারা কি বলে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইয়াহুদিদের কোনো ভিত্তি নাই, হ্যাঁ ওদের কোনো, আরে ওরা ওদেরকে ধরারই দরকার নাই, এরা কাউন্টেডই না, এরকম। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, অথচ তারা দুই গ্রুপে কি করে, কিতাবকে তেলওয়া করে, ইয়াতলুন আল কিতাব, কিতাবকে পড়ে। এখন এই পর্যন্ত যখন আমরা দেখলাম, তখন দেখেন বলা হচ্ছে যে এই ঘটনাটা কিভাবে আসলো, বা এই এই কথাটা, বা এই যে মনে হচ্ছে না যে একটা ঝগড়ার মতো, যে এক গ্রুপ বলতেছে আরেক গ্রুপের কোনো ভিত্তি নেই, আরেক গ্রুপ বলতেছে আরেক গ্রুপের কোনো ভিত্তি নেই, একজন আরেকজনের মুখের উপরে এই কথা বলতেছে। তো এটাকে বলা হয়েছে যে এই ঘটনাটা মানে কখন বা কিসের বেসিসে এটা রিভিল হয়েছে, নাজরান থেকে একদল খ্রিস্টান, নলেজেবল, সম্মানজনক, তাদের যে স্কলার বা পণ্ডিত ওই সময়ের, হ্যাঁ সেরকম কিছু খ্রিস্টানদের মধ্যে কিছু পণ্ডিত নাজরান থেকে তারা আসছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিজিট করতে। তো এখন এদেরকে আল্লাহ রাসুল মসজিদে নববীতে স্থান দিয়েছেন, তারা কিছুদিন ওখানে ছিলেন, তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে কমিউনিকেশন করার জন্য আসছে, যখন তারা শুনছে যে উনি শেষ নবী, তো তারা আসলে ফেস টু ফেস দেখতে আসছে বা তারা বুঝতে আসছে যে কি হচ্ছে এখানে। তো আসার পরে তাদেরকে আবার ভিজিট করতে আসছে জিউইসদের একটা রিপ্রেজেন্টেবল গ্রুপ। হ্যাঁ, মনে করেন কোন দেশ থেকে মনে করেন যে কিছু স্কলার আসছে, কিছু আলেম আসছে, তো তাদেরকে দেখার জন্য, তাদের সাথে কথা বলার জন্য কি হতেছে, ওই যে দেশে তারা আসছে সেই দেশের কিছু কমিউনিটি থেকে লোকজন আসতেছে তাদের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে। তো এরকম ভাবে এই খ্রিস্টানদের লোকগুলা তারা মদিনাতে আসছে নাজান থেকে, এবং তাদের সাথে দেখা করতে এখন জিউইশদের একটা গ্রুপ আসছে, রিপ্রেজেন্টেবল একটা গ্রুপ আসছে।
তো এদের মধ্যে কথা হইতেছে এবং তারা দুজনেই দুজনের ভিউ এক্সচেঞ্জ করতেছে, এবং এক পর্যায়ে তারা কি হইলো তাদের মধ্যে এই কথা কাটাকাটিটা চলতেছে যে জিউরা এক সময় বলে উঠলো যে তোমাদের ঈসাকে আমরা বিশ্বাসই করি না, হ্যাঁ তো তোমাদের কোনো ইয়া নাই, তোমাদের কোনো ভিত্তি নাই, হ্যাঁ এইভাবে তারা নেগেট করছে। আবার ইহুদিরা যখন এটা বলছে তখন নাসারারাও কি, নাসারারা কিন্তু বেসিক্যালি মুসা আলাহ সাল্লামকে একসেপ্ট করে, হ্যাঁ তারা আগের প্রফেটকে একসেপ্ট করে, যেমন ঈসা আলাহ সাল্লামের আগে তারা মুসা আলাহ সাল্লামকে স্বীকার করে। কিন্তু যখন তাদের কথাবার্তার মধ্যে যে ইহুদিরা যখন এরকম বললো, তখন ওই নাসারাদের গ্রুপটার মধ্যে থেকেও কি বলে উঠলো যে তাওরাত তো এখন আর নাই, তাওরাতকে তোমরা কেন ফলো করবে, এখন তো ইঞ্জিল চলে আসছে, মানে কি এখন তো ঈসা আলাহ সাল্লামের এটাকে তোমাদের ফলো করতে হবে। তার মানে তারা বেসিক্যালি বলতেছে যে তাওরাত এখন আর ভ্যালিডেটেড না, হ্যাঁ তার মানে তারা বলতেছে ইহুদিদের এখন আর তাওরাতের কোনো ভিত্তি নেই, ইহুদিদের এখন আর কোনো মানে গ্রান্ট নাই। তাহলে তো তারা এক গ্রুপ আরেক গ্রুপকে ক্যান্সেল করে দিচ্ছে। অথচ এখন এই কথাটাও তারা কেন বলতেছে, কারণ ঈসা আলাইসাল্লামকে কিন্তু তার দুই গ্রুপে কিন্তু কি করছে বেসিক্যালি তাদের যে কিতাব সেই কিতাবকে তারা পড়ে, এক গ্রুপ পড়ে তাওরাতকে আরেক গ্রুপ পড়ে আপনার ইঞ্জিলকে, কিন্তু দুই গ্রুপে কিন্তু কি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করতেছে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলতেছেন যে দেখেন এরা দুইজনই কিতাব পড়ে, ব্যাপারটা কিন্তু যদিও এখানে ইয়াহুদি এবং নাসরাদের মধ্যে চলতেছে, কিন্তু এই কথাগুলো কি আমাদের কাছে একটু সিমিলার সিমিলার মনে হয়। কেন সিমিলার মনে হয়, কারণ আমরাও দেখি যে আসলে এই দুইটা গ্রুপ যেন মানুষের মধ্যে দুইটা প্যাটার্ন, প্যাটার্ন কিরকম, মানুষও কিন্তু একই প্যাটার্নে কাজ করে। যেমন আমরাও এখন বর্তমানে দেখি যে আমাদের মধ্যে মুসলমানদের দুইটা প্যাটার্নের মানুষ আছে, একটা গ্রুপ হচ্ছে খ্রিস্টানদের মতো যারা হতেছে অনেক স্পিরিচুয়াল, মানে অনেক আধ্যাত্মিক, অনেক ইবাদত করে, অনেক বেশি জানে, হ্যাঁ অনেক বেশি আধ্যাত্মিক, মানে তারা অনেক মানে দেখায় যে তারা অনেক প্র্যাকটিস করে, কিন্তু আসলে তাদের কিন্তু জানার খুব একটা বেশি ইচ্ছা নাই, মানে তারা কোনো ডিপ ডাউন করে না। তারা মনে করে যে আমরা আমরা ভালো কাজ করতেছি, হ্যাঁ এই যে একটা বাইরের একটা লেবাস, ভালোর একটা লেবাস তাদের আছে, যে তারা মনে করে যে আমরা ভালো ভালো কাজ করতেছি, হ্যাঁ আমাদের এর আমাদের বেশি একটা জানার দরকার নেই, এর বেশি আমাদের জানার দরকার নাই। এই যে একটা ধারণা তাদের মনে করতেছে যে এই যে ভালো কাজ, ভালো কাজ কি মনে করেন যে তারা হেল্প করতেছে, তারা বিভিন্ন চ্যারিটেবল ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাথে আছে, তারা মনে করতেছে যে আমরা এই যে দেখো তো মুসলমানরা তোমরা কি ভালো কাজ করছো, আমরা দেখো গরিবদের খাওয়াইতেছি, আমরা দেখো রোহিঙ্গাদের হেল্প করতেছি, আমরা এটা করতেছি, আমরা এটা করতেছি, মানে তারা অনেক ভালো ভালো কাজ করতেছে সোসাইটির মধ্যে, আর আরো ভাবতেছে যে এটাই ভালো, হ্যাঁ আমরা তো অনেক বেশি ভালো কাজ করতেছি, এর বেশি তো আর কিছু প্রয়োজন নাই, হ্যাঁ এর বেশি ধর্ম আর কি বলছে, মানে ওটা আর তারা খুঁজেও না যে কি বলছে, ওটার খোঁজারও দরকার নেই, তারা ভাবতেছে এটাই ভালো, এটুকুই যথেষ্ট। আর আরেকটা গ্রুপ আছে জিউসদের মতো, জিউসরা কিরকম, তারা কিন্তু অনেক বেশি জ্ঞানী মানুষ, জিউসরা হইতেছে অনেক জ্ঞানী, মানে জ্ঞান চর্চা করে। তো এরা হইতেছে মনে করেন যে তারাই একদম নির্ধারণ করবে যে এটা হালাল এটা হারাম, এবং তারাই ধরেন একটা গ্যাং বা একটা গ্রুপে হাঁটে, মনে করে এই গ্রুপটাই হইতেছে কি যারা জান্নাতে যাবে আর কেউ যাবে না, ভাবতেছে যে বাকিরা সবাই হচ্ছে জাহান্নামী, এবং তারা খুবই মানে টেকনিক্যাল ইন রিচুয়ালস, রিচুয়ালস গুলো পালনের ব্যাপারে তারা খুবই কি খুবই মানে একদম হার্ড এন্ড সোল রুল, যে এত রাকাত সালাত এইভাবে দাঁড়াইতে হবে, ওযু সময় এটা বলতে হবে, এই নিয়ত করতে হবে, এইভাবে করতে হবে, এরকম হইতে হবে ড্রেস, এরকম হইতে হবে, টুপি থাকতে হবে, মানে একেবারে একটা মানে ছোট খাটো ডিটেইল তারা বাদ দিতেছে না, বলছে এগুলাই সব, হ্যাঁ মানে রিচুয়ালস নিয়ে তারা খুব বেশি পারাপাড়ি করতেছে। এখন দুইটাই এক্সট্রিম, দুইটাই এক্সট্রিম কেন, কারণ একদল হতেছে মোরালি গুড, তারা ভাবতেছে যে আমরা তো ভালো ভালো কাজ করতেছি, আমরা এথিক্যাল কাজ করতেছি, হ্যাঁ এখানে এত রিচুয়ালস এর কি দরকার, সালাতের কি দরকার, সিয়ামের কি দরকার, হ্যাঁ হজে যে টাকা কেন স্পন্দ, আমি এই টাকাটা আমি গরিবদের দিতেছি, হ্যাঁ আমি ভালো কাজ করতেছি, তাহলে তারা হতেছে এথিক্যালি তারা ভাবতেছে যে আমি অনেক ভালো মানুষ, আমি অনেক ভালো ভালো কাজ করতেছি সোসাইটির জন্য, হ্যাঁ আমার প্রে করার দরকার নাই, আমার সালাত করে আমার ইয়ে করে আল্লাহ আমার এটা কি কাউন্ট করবে, আমি যেগুলো করতেছি এগুলাই ভালো কাজ হিসেবে কাউন্ট হবে। আর ওরা বলে যে এই এই যে যারা এথিক্যালি গুড, যারা মনে করেন যে অনেক ভালো ভালো কাজ করতেছে, তারা ভাবে যে ওই মোল্লাদের দেখো ওরা কি করতেছে, ওই হুজুরদের দেখো কি করতেছে, এরা কিছু জানে, এরা কিছু ভালো কাজ করছে সোসাইটিতে, কি এরা ইয়া করে, মানে এদেরকে ওরা ডিমনিশ করতেছে। আর এরা যারা রিচুয়াল, যারা মনে করেন যারা আলেম বা যারা অনেক ভালো, তারা ভাবতেছে যে আমরাই হইতেছি একমাত্র যাবো, অথচ কিন্তু তারা রিচুয়ালস করে, কিন্তু তারা আবার দেখা যায় যে মনে করেন সোসাইটির মধ্যে এরকম মানুষ আছে না যে 5 টাইম সালাদ পড়তেছে, হজও করে আসছে, কিন্তু আবার খারাপ কাজও করে, হ্যাঁ ব্যবসা যখন করে তখন মাপে কম দেয়, যখন সে ডিলিং করে কারোর সাথে মিথ্যা বলে, যখন সে সুদ দেয় হারাম করে, হ্যাঁ তাহলে এই যে
সুদ দেয় অথবা ঘুষ খায় অথবা এই যে খারাপ কাজের সাথে ইনভলভ আছে, আবার আবার রিচুয়াল সব ঠিক মতোই করতেছে, সালাত করে, রোজা রাখে, হজ করে, সবই করে, আবার এগুলাও করে, তাহলে এখন এক গ্রুপ আরেক গ্রুপকে বলতেছে দেখো ও এগুলা করে আবার কি খারাপ কাজটা করতেছে, তাহলে ও ক্যান্সেল, আর আরেক গ্রুপ বলতেছে এগুলা করার কি দরকার, দেখো আমি ভালো কাজ করতেছি এটাই বেটার, তাহলে দুই গ্রুপই বলতেছে যে তুমি বাতিল আমি ঠিক আছি, তুমি বাতিল আমি ঠিক আছি। হ্যাঁ, তাহলে এটা অথচ দুইজনই কি দাবি করে যে আমরা মুসলমান, আর তারা কি দুজনই ফলোয়ার অফ কিতাব, আমাদের কাছে কিতাব আছে, আমরা আমরা জানি কি আছে বইয়ে। এভাবে দুই গ্রুপে কিন্তু কি কিতাবও পড়ে, আবার দুই গ্রুপ দুই গ্রুপকে ক্যান্সেলও করে, মানে মুসলমানদের মধ্যেই যেন একটা ছবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দেখাই দিয়েছেন, যে একটা মিরর, হ্যাঁ, আয়নার মতো দেখাই দিয়েছেন যে এই যে দেখো এটা হইতেছে তোমাদের চেহারা, তোমরাও ঠিক একই কাজ করবা যেরকম ওরা 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 একজন আরেকজনের সাথে করছে। আর আরেকটা গ্রুপ দেখেন মাঝখান দিয়ে, এরা হইতেছে বলতেছে কাজা আলিকা, এখানে বলা হচ্ছে কাজা আলিকা কল আল্লাজিনা লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম, হ্যাঁ, এমনই ভাবে যারা মূর্খ ঠিক এমনই ভাবে, মানে যেমন এই এই ইহুদি খ্রিস্টান যেমন ঝগড়াঝুগড়ি করে দুজনকে নেগেট করতেছে, কাজা আলিকা তা মানে যেমন, তো এমনই ভাবে আরেকটা গ্রুপ এই গ্রুপটাও কি বলতেছে কল আল্লাজিনা লা ইয়ালামুনা, অথচ তাদের কোনো জ্ঞানই নাই, তারা কিতাবের ধারের কাছে নেই, এরা হচ্ছে মুশরিকদের মতো, মুশরিকরা করে যারা আরবে যারা মূর্তি পূজা করতো, হ্যাঁ, তো তাদের কথা আল্লাহ সুন্দর বলতেছেন যে এরা আবার আরেকটা গ্রুপ, তারাও সিমিলার কথা বলে, অথচ তারা কোনো জ্ঞানই রাখে না, তাদের তো আগে কোনো কিতাবও আসে নাই, হ্যাঁ, কোনো কিতাবের জ্ঞান ওদের নাই, ওরা কি বলে মিসলা কৌলিহিম, এরা বলে যে ওরা তাদের মতোই উক্তি করে, তারা যেরকম কৌলিহিম মানে যে ইহুদি খ্রিস্টান যেরকম কথা বলছে এই গ্রুপটাও এখন এরকম ভাবে কথা বলে যে আসলে ওটা বাতিল, আমরা যে মূর্তি পূজা করতেছি আমরাই ঠিক আছে, হ্যাঁ, আর আর কোনো দরকার নেই। তাহলে এই তিনটা গ্রুপে কিন্তু কি বেসিক্যালি নিজেদের পজিশনে তারা নিজেরা নিজেদেরকে স্ট্যান্ড করতেছে এবং বাকিদেরকে তারা ডিনাই করতেছে। এবার আল্লাহ বলতেছেন ফাল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু ফিহি ইখতালিফুন, আল্লাহ সেদিন কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতে বাইনাহুম তাদের দুজনের মধ্যে কি করে দিবেন, ফয়সালা করে দিবেন, হুকুম দিবেন, হ্যাঁ, ইয়াহকুম তাদের ভিতরে কি করবেন, কানু ফিহি ইখতালিফুন, যেই বিষয়গুলাতে তারা কি করত, তারা ইখতিলাফ করত, তারা যেই বিষয়ে মতবিরোধ করত সেইগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসপিউট করে দিবেন, ফয়সালা করে দিবেন সেই দিন। সেই দিনটা কবে, সেই দিন হচ্ছে ইয়াউমাল কিয়াম, তো কি লাভ ওই ওই দিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসা করে দেন, তাতে কি আমার আপনার কোনো বেনিফিট হবে, তখন আমরা কি তখন বলতে পারবো যে এই দেখো আমি ঠিক ছিলাম, কি লাভ, আর আমি যদি ভুলের মধ্যে পড়ে যাই তাহলে কি হবে, সেই দিন সব শেষ। তাহলে এইটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে এখন কিন্তু এই ডিসপিউটের কোনো সমাধান নাই, যতই আমরা কামড়াকামড়ি করি ঝগড়াঝগড়ি করি কিন্তু কি এই ডিসপিউট কিয়ামত পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে থাকবে, ইখতিলাফ থাকবে। তো এই ইখতিলাফের পয়েন্ট গুলাকে আমরা হাইলাইট না করে আমাদের উচিত কি কমন পয়েন্ট গুলাতে জোর দেওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমফাসিস করতে বলছেন, আমরা কিতাবকে বুঝি, কিতাবের ওকে মেনে চলার চেষ্টা করি, হ্যাঁ, যে ডিসপিউট কিছু থাকবে, এই গ্রুপ বলবে এটা বেটার, ওই গ্রুপ বলবে ওটা বেটার, এগুলো সবসময় কি কিছু না কিছু মত পার্থক্য অলওয়েজ থাকবে, আর এটা সমাধান কিয়ামতের দিন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, যে তার আগ পর্যন্ত কি এটা নিয়ে মাতামাতি করে কোনো বেনিফিট নাই, দুনিয়াতে কোনো বেনিফিট নাই। হ্যাঁ, যে আমরা যদি মনে করেন যে বলি যে না আমার বাপ দাদা যেটা করছে এটার উপরে আমি স্টিক থাকবো, আর এগুলো বলছে না আমি মূর্তি পূজা করে আসি এটার উপরে আমি স্টিক থাকবো, আর যখন বলছে এই তোমাদের সবই বাতিল, এগুলা কোনো দরকার নেই, এইসব হুজুররা কি করে, এইসব আলেমরা কি করে, আর তোমাদের দেখছি তোমরা কি করো, আমি একমাত্র ঠিক আছি, আমি আমার মতো করে দান করবো, আমি আমার মতো করে আমি ভালো ভালো কাজ করতেছি, কোনো অসুবিধা নেই, তাহলে সবই কি সবই কিন্তু বিভ্রান্তির মধ্যে আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এইটা যে তোমরা যা নিয়ে ইখতিলাফ করতেছো এটা হইতে পারে এখানের ব্যাপার, অথবা যে আমাদের মধ্যে যে এখন আছে না যে এটা ঠিক না ওইটা ঠিক, এই একাত করবো না এত একাত করবো, এই করবো না ওই করবো, আল্লাহ বলতেছেন যে সব ডিসপিউট হবে সেই দিন, কিন্তু তখন আর কোনো বেনিফিট কিন্তু আমরা পাবো না ডিসপিউট হওয়ার পরে। এখন দেখেন বলা হচ্ছে ওয়ামান আজলামু মিম্মাম মিম মানা মাসাজিদ আল্লাহ, যে কেউ আজলামু জুলুম করতেছে, মিম মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘরে বা আল্লাহর মসজিদ গুলাতে তারা কি করতেছে বাধা দিচ্ছে, আই ইউজ করা ফি হাসমাউহু, তারা কি কিসে বাধা দিচ্ছে, তারা স্মরণ করাতে বাধা দিচ্ছে, কিসে স্মরণ করাতে, ফিহা এর মধ্যে মানে মসজিদ গুলার মধ্যে, ইসমুহু তার নাম, আল্লাহর নাম, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর নামকে স্মরণ করতে তারা বাধা দিচ্ছে, ওয়াসা ফি খরাবিহা, এবং এইটাকে তারা কি করতেছে
তারা এই এই ওয়াসা আবি খরবিহা, এটার মানে হচ্ছে তারা এখানে করাপশন করতেছে। হ্যাঁ, উহার বিনাশ সাধনে প্রয়াসী হয়। বিনাশ সাধনে প্রয়াসী হয় মানে কি, এটার এটার মধ্যে করাপশন করে, আল্লাহর মসজিদ গুলার মধ্যে তারা করাপশন করে। সা মানে প্রচেষ্টা চালানো, সা মানে চেষ্টা করা, প্রয়াস চালানো, তাড়াতাড়ি যাওয়া, ছুটে যাওয়া, মানে উদ্যোগ নেওয়া, মানে চেষ্টা করা। খরাবিহা মানে উহার ধ্বংস সাধনে, ফি খরাবিহা মানে ওটাকে ধ্বংস করা, ভেঙে চূর্ণ বিচূর্ণ করা, হ্যাঁ, অথবা বিধ্বস্ত করা, অথবা তার ক্ষতি করা, এটাকে বলা হচ্ছে খরাবিহা। আমরা বলি না খারাপ, খারাপ এই একটা কোয়াইট কিন্তু সিমিলার টার্ম। হ্যাঁ, খরাবিহা। তো এখন এখানে যে ব্যাপারটা হতেছে যে আচ্ছা, এখানে যে পয়েন্টটা আমরা বলতেছি যে এই যে তারা কি করতেছে, একটা গ্রুপ তারা কি করতেছে, তারা আজলামু করতেছে, মানে নিজেদেরকেই জুলুম করতেছে। আল্লাহ বলতেছেন মান আজলামু, মান আজলামু। হ্যাঁ, তার মানে যে কেউ এরকম করতেছে, কি করতেছে কাজটা, মাসাজিদ আল্লাহ, মাসাজিদ এটা প্লুরালে আছে, একটা সিঙ্গুলার মসজিদের কথা বলে নাই। হ্যাঁ, মসজিদ বলে নাই, মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ গুলোকে। তাহলে এখানে কিন্তু এটা কাবা ঘরকে সেন্টার করে না, সকল মসজিদে, মানে যে কোনো সময়ে যে কোনো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে যদি যে কেউ বাধা দেয়, হ্যাঁ, আল্লাহর নামকে স্মরণ করতে বাধা দেয় এবং সেটাকে ধ্বংস করতে বা সেটাকে আপনার নষ্ট করতে উদগ্রীব হয় বা চেষ্টা করে, তাহলে কি, উলাইকা মা কানা লাহুম আই ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলতেছে যে তার চেয়ে বড় জালেম আর কে। তার চাইতে বলো জালেম আর কে হতে পারে। এখন এখানে বলা হচ্ছে যে উলাইকা মা কানা, এরাই হচ্ছে তারা যারা কি করতেছে, লাহুম তাদের জন্য, আই ইয়াদ খুলু নাহা যে উহাতে তারা প্রবেশ করে, ইল্লা খাইফিন ভীত সন্ত্রস্ত অবস্থায়, মানে তাদের জন্য এটা উচিত হবে না যে তারা সেই ঘরের ভিতরে প্রবেশ করবে, কিরকম অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভীত কে ভয় করা উচিত তাদের, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। লাহুম ফি দুনিয়া খিজিউ ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদেরই কি ইহকালে তাদের জন্য হচ্ছে খিজিউন, লাঞ্ছনা, অপমান, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখেরাতে তো অবশ্যই তাদের জন্য কি আছে, একটা বিরাট পানিশমেন্ট আছে, আযাবুন আযীম। এখন এইখানে ব্যাপারটা আমরা বুঝার চেষ্টা করি যে সকল মসজিদ গুলাতে, আল্লাহর সকল মসজিদ গুলাতে কিভাবে মানুষ বাধা দেয়। তো এখানে প্রথম দিকে যে ঘটনাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা বুঝি যে মুশরিকুন যারা ছিল, যারা মূর্তি পূজারক ছিল বা সেই সময় যারা অবিশ্বাসী ছিল মক্কার, তারা তো কাবা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে দিত না, হ্যাঁ, এবং প্রে করতে দিত না, হ্যাঁ, আদায় করতে, সালাত আদায় করতে দিত না, এবং হজ পালনেও তারা বাধা দিছে। তো এইভাবে কি তারা কি করছে, তারা আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে তারা বাধা দিছে। আবার কেউ কেউ বলেন যে সিরিয়ান যারা যারা দখল করে নিছিল, তখন তারা মসজিদুল আকসাতে ইহুদিদেরকে প্রে করতে দেয় নাই। কিন্তু এই ঘটনাটা বেসিক্যালি এটার সাথে যাচ্ছে না। কারণ কি, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিটিসাইজ করতেছেন বা সমালোচনা করতেছেন কাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। সো এখানে সিরিয়ানদের কথাই আসলে বেসিক্যালি আসতেছে না, বা ইহুদিদেরকে যে তারা প্রে করতে দেয় না মসজিদুল আকসাতে এই কথাটা আসতেছে না। বরং এখানে কি আসতেছে যে তারা কি করছে, জিউসরা কি করছে, ইহুদিরা কি করছে, ইহুদিরা তারা তাদের যে সেন্টার গুলা ছিল, তাদের যে ইবাদত খানা গুলা ছিল, সেগুলোকে তারা কি করছে, সেগুলোকে তারা তাদের রবকে স্মরণ না করে সেগুলোকে তারা সেন্টার অফ পলিটিক্স বানায় ফেলছে, সেন্টার অফ পলিটিক্স বানায় ফেলছে, এটা হচ্ছে তাদের ক্রাইম। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো নবী, যে কোনো রাসুলি যখনই যেই কোনো প্রতিষ্ঠান বা যে কোনো স্থাপনা তারা তৈরি করছেন, যে এখানে তারা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর ইবাদত করছে, সেই জায়গাগুলোই কি মাসাজিদ। তাহলে এখন এগুলো কি করছে, মানুষ সময়ে সময়ে পরিবর্তন করে ফেলছে, পরিবর্তন করে বিভিন্ন নাম দিছে, কেউ নাম দিছে আপনার যে যেটাকে আমরা বলতেছি যে তারা নাম দিছে কি আমরা যেটাকে বলি যে তাদের উপাসনালয়, হ্যাঁ, খ্রিস্টানদের যেমন চার্চ, ইহুদিদের যেমন তাদের যে সেন্টার, সেইগুলাকে বিভিন্ন নামে আমরা নামান্তরিত করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো সব কি ছিল, মাসাজিদ আল্লাহ ছিল।
আল্লাহর ঘর ছিল, কারণ ওখানে তাদের রাসুলরা প্রে করছে। তাদের রাসুলরা কিন্তু এই ভুল প্রিচিং গুলা করে নাই, তারা সবাই আল্লাহর জন্যই দাওয়াত দিছে। হ্যাঁ, তাহলে এখন এটাকে তারা কি করছে, মানুষ সময়ে সময় এগুলাকে পলিটিক্স এর জায়গা বানাইছে, তাদের ইগো গুলাকে তারা প্রচার করছে, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করছে। হ্যাঁ, এমন ভাবে তৈরি করছে যে এখানে ওই গ্রুপে এসে নামাজ প্রে করতে পারবে না, এই গ্রুপে এসে এখানে সালাত আদায় করতে পারবে না, এখানে শুধু এই গ্রুপই করতে পারবে, এরকম ভাবে তারা রেস্ট্রিকশন দিচ্ছে একজন আরেকজনকে। হ্যাঁ, এবং তারা কি করছে, আল্লাহর নাম না নিয়ে ওই জায়গাগুলাকে বিভিন্ন এজেন্ডা ডিসকাস করার সুযোগ হিসাবে তারা তৈরি করছে, যে আমাদের সমাধান দিতে হবে, ওই ব্যাপারে সমাধান দিতে হবে। মানে এটা তাদের একটা পলিটিক্যাল ডিসকাশন পয়েন্ট, যেমন সভা সমিতি যেমন থাকে, হ্যাঁ এরকম ভাবে তারা মসজিদ গুলাকে ব্যবহার করছে এই সমস্ত কাজের জন্য। তাহলে আবার আমরা দেখি যে মসজিদের ভিতরে যেখানে আল্লাহর নাম স্মরণ হওয়া উচিত, যেখানে আপনার কোরআন শিক্ষা দেওয়া উচিত, সেই জায়গাগুলাতে কোরআন শিক্ষা চলে না। হ্যাঁ, কোরআন শিক্ষা দিতে গেলে সেখানে মনে করেন বিভিন্ন বাধা বিপত্তি এসে জুটে। হ্যাঁ, এবং দেখা যায় যে কি মানুষ ওখানে স্টে করতে পারে না, যে তারা একটা বসে যে তারা হালাকা করবে বা তারা যে একটা কোরআনের দার্স হবে, এগুলো তারা এলাও করে না মসজিদের ভিতরে, আল্লাহর নাম স্মরণ করতে তারা বাধা দেয়। তাহলে তারা কি করতেছে, তাহলে ওই জায়গাগুলোতে বলে যে ইলেকট্রিসিটি বিল হবে, ফ্যান লাইট অফ রাখতে হবে, বলবে যে প্রবলেম তৈরি হবে, ময়লা হইতেছে মসজিদ, এই সমস্ত নানা রকম অজুহাত তারা দিচ্ছে। আবার কি করতেছে, তারা কন্ট্রোল করার চেষ্টা করে কমিউনিটিটাকে, হ্যাঁ, উইথ দেয়ার পলিটিক্স, তাদের নানা রকমের সোশ্যাল যে নর্মস গুলো আছে এগুলাকে তারা ম্যানিপুলেট করে। হ্যাঁ, একটা দ্বারা কন্ট্রোল হয় মসজিদ গুলা, এবং এখানে মানুষ নানা রকম ভাবে মানে দেখবেন যে ভোটের সময় এসে ভোট চায়, তারপরে দেখবেন যে কোনো পলিটিক্যাল লিডার এসে কথা বলে। অথচ এই পুরো ব্যাপারটা কি হয়েছিল, সেন্টার ফর আল্লাহ ওয়ানলি, যে এখানে শুধু আল্লাহর ইবাদতই হবে, আল্লাহর কথাই মানুষ স্মরণ করবে। হ্যাঁ, তারপরে আবার আমরা দেখি যে আল্লাহর নামের জায়গায় দেখা যায় যে বিভিন্ন মসজিদ মসজিদের উপরে বিভিন্ন মানুষের নাম লেখা থাকে, কেন এরা এরা কন্ট্রিবিউশন করছে মসজিদ বানাইতে, এই জন্য এদের নাম দিতে হয়েছে। আবার দেখা যায় যে বিভিন্ন ফাউন্ডার যারা, তারা বলে যে আমার এর নাম থাকতে হবে। হ্যাঁ, কেন, কারণ আমি এখানে স্পেন্ড করতেছি টাকা, তো নাম না থাকলে টাকা কেন দিব, এরকম। আবার দেখবেন যে একটা ফ্যান দিল, ফ্যানের উপরে মানুষের নাম লেখা থাকে মসজিদের মধ্যে, মানুষের নাম কেন লেখা থাকবে ওখানে, ইফ ইট ইজ গিভেন ইট ইজ গিভেন, কিন্তু ওখানে আবার কি কে দিছে এটা নাম লেখা থাকতে হবে, মানে এরকম, মানে পুরো জিনিসটাই আমাদের কি হয়ে গেছে, করাপ্টেড হয়ে গেছে। এখন আল্লাহ বলতেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম কিন্তু মসজিদের ভিতরে স্মরণ করা যাবে না, ডাকা যাবে না, করাপশন করে ফেলছি। যেমন এখানে কিছু এক্সাম্পল বলা হয়েছে, যেমন মনে করেন যে এটা এগুলো রিয়েল ঘটনা, যে একটা মনে করেন হিন্দু একটা একটা মুসলমান লোক, সে একটা বৌদ্ধকে দাওয়াত দিছে যে তুমি আসো একদিন আমাদের মসজিদে, আসো না দেখো না কি হয়। তো ওর ফ্রেন্ড হিসেবে ও আসছে, বৌদ্ধ লোকটা আসছে, এসে সে চারিদিকে মসজিদের চারিদিকে মূর্তি খুঁজতেছে, বলে এই তোমাদের স্ট্যাচুটা কোথায়। ও বলে যে আমাদের তো কোনো স্ট্যাচু হয় না। বলছে কেন, বলতেছে আমাদের আমাদের রব অনেক বড়, তুমি ওনাকে কোনো স্ট্যাচুর মাধ্যমে ধারণ করতে পারবে না। তো এই কথাটা যখন ওই বৌদ্ধ ফ্রেন্ডটা শুনছে, ও খুব অ্যামেজ হয়েছে, খুব অবাক হয়েছে, বলছে ওয়াও দারুণ তো তোমার ইয়াটা, বলে সে করছে কি এরকম হাত জোর করে সে মাথা নিচু করছে আর কি ওই জায়গাটাতে, মানে সে তার রবকে স্মরণ করছে। তো এই যে একটা, সে কিন্তু তার মনটা নরম হয়েছে, কিন্তু সাথে সাথে দেখা গেল যে ওখানে মসজিদের লোকরা এসে কি করছে, ওকে তাড়াই দিচ্ছে ওই জায়গা থেকে, হ্যাঁ তুমি এখানে শিরিক করতেছো, এসে বের হও এখান থেকে, অন্য ধর্মের ইয়া মসজিদে থাকতে পারবে না, এরকম। এটা কিন্তু আবার রং, কেন, কারণ আল্লাহ সুবহান তাআলা কিন্তু কি বলে নাই যে অন্য কেউ এসে দেখতে পারবে না আমাদের মসজিদ, বরং এইটাই তাদের কি সুযোগ যে তারা আসবে, তারা দেখবে যেখানে আল্লাহকে কিভাবে আমরা স্মরণ করতেছি। বাট আমরা কি করতেছি, মসজিদ গুলাকে ক্লোজ করে দিছি, যেখানে অন্য ধর্মের কেউ এসে এন্টার করতে পারবে না। আরেকটা ঘটনা যেটা আমি আমি অবাক হয়েছি শুনে, যে সেটা হচ্ছে যে একটা মহিলা, উনি উনি আমাদের দেশে না, ভিন্ন বিদেশি, হ্যাঁ, তো উনি রাত্রেবেলা স্বপ্নে উনি কাবা ঘরকে স্বপ্নে দেখতেছে, নন মুসলিম, হ্যাঁ, অথচ ওনার বাবা হইতেছে মানে ধর্মপ্রচারক, ওনার বাবা হইতেছে অন্য ধর্মের ধর্মপ্রচারক, আর উনি রাতে স্বপ্ন দেখতেছে কাবা ঘরকে। তো উনি কাবা ঘর তখনও চিনে না, খালি দেখতেছে একটা ব্ল্যাক বক্স এর মতো। তো সে সকালে উঠে মানে সে খুব ভয় পাইছে, সে সে সার্চ দিতেছে নেটের মধ্যে, ব্ল্যাক বক্স, ব্ল্যাক চার্জ, কিউব বক্স, এরকম করে সে সার্চ দিয়ে দিয়ে খুঁজার চেষ্টা করছে এটা কি জিনিস, আমি এটা স্বপ্নে কি দেখলাম। সে তখনও কাবা ঘর চিনে না বা সে কিছু জানে না, বা তখন সে এরকম আস্তে আস্তে খুঁজতে খুঁজতে সে কাবা ঘরের ছবি দেখছে, সে ইন্টারনেটে গুগলে এগুলো দেখছে, দেখার পরে সে আরো জানার জন্য সে এরকম নিয়ার বাই মুসলিম চার্চ, হ্যাঁ প্রেয়ার, এরকম সে দেখছে যে তার লোকালয়ের থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে। তো সে ড্রাইভ করে ওই মসজিদে গেছে।
তো যখন সে গেছে ওই মসজিদের ভিতরে, তখন দেখছে যে কয়েকজন লোক মিলে ওখানে বসে মানে গ্যাদার করে তারা কথা বলতেছে, আলোচনা করতেছে। তো এই মহিলাকে যখন দেখছে, তারা নিশ্চয়ই মহিলা ইসলামিক ড্রেসে ছিল না, বিদেশের দেশে। হ্যাঁ, তো তারা দেখা মাত্র ওই মহিলাকে, তুমি এই ড্রেসে এখানে আসতে পারবা না, হ্যাঁ তুমি যাও যাও এখান থেকে, হ্যাঁ তুমি, ওকে বলে এরকম নানা রকম কথা বলে ওকে বিদায় করে দিচ্ছে। তো মহিলাটা খুব মনে কষ্ট পাইছে এবং সে কান্নাকাটি করছে, সে মানে ফেরত আসছে। আসার পরে সে আবার তার ধর্মের কাউকে মনে হয় এটা শেয়ার করছে, তখন ওই তার ধর্মের লোকটা বলছে কি, দেখছো আমরা বলছি না যে ওরা শয়তান, ওরা ডেভিল, ওর কাছে, ওদের কাছে তুমি গেছো কেন, দেখো ওরা তোমাকে হার্ট করছে, ওরা সবসময় এরকমই। তখন মহিলাটা বলছে হ্যাঁ ঠিকই, আমারই ভুল হয়েছে, আমার ওদের কাছে যাওয়াটাই ভুল হয়েছে। চিন্তা করেন যে কত একটা ইয়া নিয়ে সে আসছিল ইসলামের কাছে, মসজিদের মধ্যে, যে সে এখান থেকে কিছু নলেজ পাবে, তাকে একটু ওয়েলকাম করবে, আর সেখানে আমরা অ্যাটিটিউডটা কি শো করছি। এটা শুধু বিদেশের ব্যাপার নাকি, এটা আমাদের দেশে কি হয় না নাকি, আমরাও তো এরকম করি মানুষের সাথে। তখন এই মহিলা পরবর্তীতে, কিন্তু সে বারবারই রিপিটেডলি আবার স্বপ্ন দেখে কাবা ঘরকে, এবং তখন সে ভালো জায়গায় মানে ভালো একজন স্কলারের কাছে উনি যায় আলটিমেটলি, এবং ইসলাম ধর্মকে গ্রহণ করে। তো পরে সে বুঝতে পারে যে আসলে সবাই একরকম না। হ্যাঁ, বাট কিন্তু চিন্তা করেন যে একটা মানুষ সে ভিন্ন ধর্ম থেকে আসতে চাইতেছে আমাদের ধর্মে, আর আমাদের ব্যবহারের জন্য সে কি রিফিউট হতেছে, আর আমরা তো আমাদের ধর্মের লোককেই তো আমরা মসজিদে ঢুকি, আমরা তো মহিলাদেরই মসজিদে ঢুকা বারণ করে দিছি, কয়টা মসজিদে মহিলাদের এক্সেস আছে? তো মহিলারা কি মুসলিম ধর্মের না? তা আমাদের কি উচিত না একটু সুযোগ করে দেওয়া যে আমরাও আল্লাহর কথা শুনবো, আমরাও আল্লাহকে ডাকবো মসজিদে যে? তো এটা তো এখন হচ্ছে, বাট এটা কিন্তু কিছুদিন আগেও কিন্তু মানুষের কাছে আনে, মহিলারা কেন মসজিদে যাবে, ওরা ঘরে বসে নামাজে যাবে, মানে এরকম ছিল। কিন্তু ইট ইট হ্যাজ টু বি, কারণ তাদেরও খুতবা শোনার রাইট আছে, তাদেরও ইমামের থেকে দুটা ভালো কথা শোনার রাইট আছে, তাই না? তো এটা হওয়া উচিত। এরপর দেখবো যে তো একইভাবে কি আমরা দেখতেছি যে যখন আল্লাহ সুবহান তাআলা কি বলছেন, যে এটা হচ্ছে যে একটা জুলুম। জুলুম কেন? কারণ তারা কি করতেছে, নিজেদের উপর জুলুম করতেছে। জুলুম কিন্তু আল্লাহ সুবহান তাআলার উপর করতেছে না, এটা করার মাধ্যমে নিজেদের উপর কেন জুলুম করতেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন এরকম করে মানুষকে, যখন আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করা থেকে বিরত রাখা হয়, তখন মানুষের মধ্যে ইলিটারেসিটা প্রচার পায়, মানে তারা সাধারণ মানুষ কিছুই জানে না। এটাই কিন্তু দেখবেন আমাদের সোসাইটির এখন নর্মস হয়ে গেছে, কারণ কি, তারা তারা মসজিদ থেকে কিছু শিখতে পারতেছে, তখন কি হইতেছে মানুষ বেসিক্যালি কিছু জানে না, তারা শুধু রিচুয়ালস টাই ধরে রাখছে, ওই একটা জানে যে এরকম করতে হবে, 5 টাইম করতে হবে, প্রেয়ার করে, কিন্তু কি পড়ে আর কি বলে সেটা তারা বুঝেও না, আর বুঝানোর জন্য তাদের কেউ নাইও, যে কেউ যে এটা সুন্দর করে বলবে যে এটার মধ্যে কি হচ্ছে, এটা তাদেরকে কেউ হেল্প করে না। তো ম্যাক্সিমাম মানুষের অবস্থা হইতেছে যে তারা ইগনোরেন্ট, অজ্ঞাত থাকে, তাদের কোনো জ্ঞান থাকে না দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আর এটাতে কি, এটা তারা নিজেরাই নিজেদের উপর জুলুমটা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কি হওয়া উচিত ছিল, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলাহা ইল্লা খাইফিন, তাদের উচিত ছিল কি, যারা এই যে কন্ট্রোল করতেছে যারা মসজিদ গুলাকে, হইতে পারে নলেজেবল, অথবা তাদেরকে যারা কন্ট্রোল করতেছে, তাদের এই মসজিদকে যখন তারা এন্টার করবে, উচিত ছিল তাদের অন্তরটাকে ভীত অবস্থায় আল্লাহর ভয়ে এটার ভিতরে প্রবেশ করা। হ্যাঁ, আল্লাহর ভয়ে যদি তারা থাকতো, তাহলে তারা এই কাজগুলো, এই করাপশন গুলা করতে পারতো না। এটা বিভিন্ন সময়ই হয়ে আসছে, সেই সময় ইহুদিরা একই কাজ করছে, আর এখনো আমরা কি করতেছি, আমরা মসজিদ গুলাকে নিয়ে খেলা করতেছি, কন্ট্রোল করতেছি। আর সো এটাতে আমাদের কি হওয়া উচিত ছিল, আল্লাহর ভয় থাকা উচিত ছিল, মসজিদ গুলাকে খালি করা না করা উচিত ছিল। অন দা আদার হ্যান্ড আমরা কিন্তু উল্টা কাজটা করতেছি, আল্লাহ বলতেছে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুম ওয়ালাহুম ফিল আখিরাতি আজাবুন আজিম, দুনিয়া তো তাদের জন্য লাঞ্ছনা, আর তাদের জন্য আখিরাতেও আছে কি একটা বিরাট পানিশমেন্ট। এবার আল্লাহ বলতেছেন 150 নম্বর আয়াতে ওয়ালিল্লাহি মাশরিকুল মাগরিব, আল্লাহর জন্যই হচ্ছে কি পূর্ব এবং, এখানে দেখেন একটা বিউটিফুল ইন্ডিকেশন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর জন্য পূর্ব আর পশ্চিম, মানে সমস্ত দিক যেদিকেই আমরা যাই না কেন সব হচ্ছে আল্লাহ সুবহান তাআলা। এবং এই যে বারবার দেখেন যে মসজিদ গুলাকে আল্লাহর স্মরণ থেকে বাধা দেওয়া, এই সমস্ত কথার মাধ্যমে কিন্তু কি ইন্ডিকেশন করা হচ্ছে, কাবা ঘরকে, তখনের সময় কিন্তু সেন্টার অফ মস্ক কি, আল্লাহর ঘর কি, কাবা ঘর। তো তারা যখন প্রাইমারি অডিয়েন্স যখন শুনতেছে, তারা কিন্তু বেসিক্যালি বুঝতেছে কি, যে কাবা ঘরের ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা খুব জোর দিচ্ছেন। ঠিক আছে, কাবা ঘরটাকে, কাবা ঘরে ইবাদত করা, কাবা ঘরের দিকে ফেরত যাওয়া, এটাকে আল্লাহ সুবহান তাআলা জোর দিচ্ছেন। তার মানে তারা কিন্তু কিছুটা ইঙ্গিত পাচ্ছে যে কি, তাদের যে মানে কিবলা শিফট হবে, এইটা কিন্তু একটা সামান্য ইঙ্গিত, বা তাদের ভিতরে একটা
তৈরি হয়েছে ধারণাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন, মাশরিকি ওয়াল মাগরিব সব হইতেছে আল্লাহর জন্য। এরপরে বলা হইতেছে যে আগের কিতাবটা আমরা কিছু আয়াত আগেই পড়ে আসছি তাই না, যে আগের কিতাব মানে আগের কিতাব যে তাদের তাওরাত ক্যান্সেল হয়ে গেছে, এখন কোরআন আসছে, কোরআনকে তাদের ধরতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু তারা বুঝতেছে যে তাদের যে প্রেফারেন্স ছিল বনি ইসরায়েলদের দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি প্রেফারেন্স দিচ্ছে, ওটা কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু ধরে রাখতে পারতেছে না, এটা তারা বুঝতেছে। আর এখন আমরা দেখবো যে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিফটটা নিয়ে যেতেছে কোথায়, এই যে সেজদার কথা, যে কোথায় সেজদা করার কথা বলা হচ্ছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে সেজদা করছে, এই কথাগুলো আসবে সামনে। তো আমরা দেখতেছি যে পজিশনটা চেঞ্জ হয়ে হয়ে কোথাও কোন দিকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেজদার জায়গা ওয়ার ইজ দ্যাট, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেখানে কাবা ঘরকে প্রতিষ্ঠা করছে, এবং আল্লাহ বলছেন যে ইব্রাহিমের দাঁড়ানো জায়গাকে তোমরা সেজদার জায়গা বানাও, তার মানে কিন্তু কি পজিশনটা কিন্তু আস্তে আস্তে ড্রিফট হইতেছে। তাহলে এইটা কিন্তু তারা বুঝতে পারতেছে অলরেডি এই আয়াত থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে তাদের মেন্টালি প্রিপেয়ার করতেছেন যে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব হইতেছে আল্লাহর জন্য। ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর ফেস। দেখেন এই ফেস কথাটা কিন্তু আমরা এর আগেও একবার পড়লাম, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আত্মসমর্পণ করো, তোমাদের চেহারাকে আল্লাহর সামনে বো ডাউন করো। আর এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সব দিকেই পাবা। তার এটার আরেকটা এমফাসিস হতেছে যে মসজিদ গুলাকে এমন হওয়া উচিত, মানে আমরা যখন সেজদা করি বেসিক্যালি আমরা কিন্তু যখন আমরা সেজদা করি আমরা কিন্তু কাউকে দেখতে পাই না তাই না, আমরা নিজেদের চেহারাকেও দেখতে পাই না, আবার আমরা অন্য কারো দিকেও দেখতে পাই না, কারণ আমাদের তখন চোখটা হচ্ছে মাটির দিকে এবং আমাদের কপালটা তখন মাটিতে ঠেকানো। তো এখন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখেন আল্লাহ বলতেছেন যে এই চেহারার কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আনলেন, এবং এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যেদিকেই মুখ ফিরাও তোমরা অ্যাকচুয়ালি কি পাবা, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারাকে পাবা। আল্লাহকে আমরা কবে দেখতে পাবো, আল্লাহকে আমরা দেখতে পাবো কবে তাই না, এবং কারা আল্লাহকে দেখতে পাবে, যারা সেজদা করছে পৃথিবীর বুকে, তারাই কিন্তু সেই দিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখতে পাবে। এবং এই দেখাটা হবে উভয় পক্ষের মধ্যে, এমন না যে আল্লাহ শুধু আমাদেরকে দেখতে পাবেন, আমরাও আল্লাহকে দেখতে পাবো। তার মানে কি আমরা যখন আল্লাহর দিকে তাকাবো বা আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, মানে কত সুন্দর একটা দিনের ভিতরে আমরা আছি। দেখেন যে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে সেদিন দেখতে পারবো বাই আওয়ার আইজ, আমরা সত্যি সত্যি তাকে দেখতে পারবো এবং তিনিও আমাদেরকে দেখবেন, মানে কত আনন্দের সেই দিনটা হবে যেদিন আমরা তাকে দেখতে পাবো আর তিনিও আমাদেরকে দেখবেন। হ্যাঁ, এমন না যে শুধু আমরাই দেখতেছি এবং আল্লাহ আমাদের তাকাচ্ছে না, তিনিও আমাদেরকে দেখবেন, মানে আপনি চিন্তা করুন কত অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স সেদিন হবে। কোন মানুষগুলার, যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করছে, এমনও একদল থাকবে যাদের মধ্যে কি আল্লাহ বলছেন যে তা আল্লাহ এবং তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, তারা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, হতভাগাদের গ্রুপে যেন আল্লাহ আমাদেরকে না দেয়। হ্যাঁ, তাহলে ওই ওরা কারা, ওরা হচ্ছে তারাই যারা কি অস্বীকার করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে, তাহলে তারা তাদের সৃষ্টিকর্তাকে কখনোই কিন্তু কি দেখতে পাবে না, এবং আল্লাহ তাদের দিকে মুখ ফিরায় তাকাবে না, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে সেজদা যে আমরা দুনিয়াতে করতেছি, তো এটা কিন্তু কি আমাদের এক্সপেকটেশনটা কি হবে যে আমরা আল্লাহকে সেই দিন দেখবো। হ্যাঁ, তো এ আল্লাহুম্মা জাআলনা মিনহুম, সেই দলের ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দেন যাদেরকে আল্লাহ দেখবেন এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। এবং আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কি সর্বব্যাপী এবং তিনি সর্বজ্ঞানী। ওয়াসিউন আলিম, সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে কি মসজিদ ইজ নট ওনলি রেস্ট্রিক্টেড, হ্যাঁ, যে মনে করেন যে মসজিদে ঢুকলেই যে আমরা সালাত পড়তে পারবো তাও না, দুনিয়াটা পুরো পৃথিবীটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জায়গা, আমরা যে কোনো জায়গায় কি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারব। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, সেজদার কথাটা এত এমফেসিস দেওয়া হচ্ছে কিসের জন্য, এই সেজদাই কিন্তু কি মানুষকে ডিফারেন্ট করে শয়তান থেকে তাই না, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করতে বলছিলেন কিন্তু সেদিন শয়তান সেজদা করে নাই। আর এখানেও কিন্তু আমরা দেখি যে বনি ইসরায়েল সবকিছু বুঝতেছে, ইহুদি যারা তারা সব জানে, তাদের কিতাবে সব বলা হয়েছে, বুঝে শুনেও তারা কি করতেছে, তারা অস্বীকার করতেছে আল্লাহ তাআলাকে। ঠিক এটা তো শয়তানের মতোই সিমিলার হয়ে গেল, শয়তানও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে, সরাসরি আল্লাহ তাআলার সাথে সে কথা বলছে, তারপরও কিন্তু সে কি করতেছে, সে অহংকারের বশবর্তী হয়ে সে
আল্লাহর হুকুমকে অমান্য করতেছে। তাহলে এই কাজটাও কিন্তু যদি মানুষের মধ্যে আমরাও করি, তাহলে আমরাও কি শয়তানের দলেই হয়ে যাব। যে আমরা সব বুঝেও যদি আল্লাহর তাআলার হুকুমকে অমান্য করতেছি, আল্লাহকে সেজদা করতে আমরা অমান্য করি, তাহলে আমরাও কিন্তু কি একই দলভুক্ত হবো, শয়তানের দলভুক্ত হয়ে যাব। আচ্ছা, আরেকটা সুন্দর একটা কথা বলা হয়েছে এখানে, দেখেন যে যখন আমরা প্রে করি, আমরা যখন সালাত আদায় করি, তখন কিন্তু এটার বেনিফিটটা শুধুমাত্র আমাদের নিজেদের উপরে না। এখন আমাদের মনে হবে যে কিভাবে সালাত তো আমরা আমাদের জন্যই পড়ি, কিন্তু এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক হিডেন বেনিফিট রাখছেন, যেটা মানুষকে বেনিফিট করে। কিভাবে আমি সালাত পড়লাম তো এটা মানুষকে কিভাবে বেনিফিট করবে? মনে করেন যে একটা মানুষ সে গোপনেই সালাত আদায় করতেছে, হ্যাঁ, সে একা একাই সালাত পড়তেছে, সে এমন না যে মানুষকে দেখানোর জন্য সালাত পড়তেছে বা কিছু, এমন না, সে সিনসিয়ারলি আল্লাহর জন্য সালাত পড়তেছে। কিন্তু যখন আরেকটা মানুষ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সে দেখলো যে এই মানুষটা সালাত পড়তেছে, সাথে সাথে মনে করেন যে একটা নন মুসলিম হতে পারে, তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে ওই লোকটা কি করতেছে এরকম, একবার কাইত হয় একবার শুয়ে পড়ে, কি করতেছে লোকটা? তাহলে সে একটা ছবি তুললো, তার ছবি তুলে সে পরবর্তীতে সে এটা নিয়ে ঘাটাঘাটি করলো এবং দেখলো যে এটা হচ্ছে মুসলমানদের প্রেয়ার। এবং হতে পারে যে সে একটা ওয়ের মাধ্যমে সে হয়তো তাকে যে দেখো কত সুন্দর করে প্রে করতেছে রবের সাথে, আই আই নেভার প্রেড, আমি কখনো প্রে করি নাই, তাহলে দেখি তো কিভাবে ওরা কি করতেছে, খুঁজতে খুঁজতে সে হয়তো একদিন ইসলাম কবুল করে ফেলে। অথচ এই লোকটা জানেও না যে তাকে দেখে আরেকজন ইন্সপায়ার্ড হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু কি বিউটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রে করতে বলতেছেন, তাহলে এর মাধ্যমে কি আরেকটা মানুষ ইন্সপায়ার্ড হবে। যেমন এটা আমি বলবো যে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, একদিন খুব মানে তো তখন ধরেন আমার এত বুঝ ছিল না, তো আমি ধরেন যাইতেছি রাস্তা দিয়ে বা আমি জ্যামের মধ্যে আছি, ট্রাফিক জ্যামে আছি, হঠাৎ আমি উপরে দেখতেছি যে একটা দোকানের মধ্যে মনে করেন যে গ্লাস দেওয়া থাকে তো দোকান গুলাতে, তো এরকম নানা রকম ড্রেস ট্রেস আছে এরকম, তো একটা লোক একটা কোনার মধ্যে এরকম জায়নামাজের নামাজ পড়তেছে, সালাত পড়তেছে। হ্যাঁ, তো এই যে লোকটা মানে স্টিল আমার এখনো চোখের মধ্যে ভাসতেছে যে ওই লোকটা কিন্তু মনে করেন চারতলা পাঁচতলার উপরে সে নামাজ পড়তেছে, আর জ্যামের মধ্যে বসে আমি তাকে দেখতেছি যে সে প্রে করতেছে। হ্যাঁ, তখন কি আমাদের রিমাইন্ড হতেছে যে আমি কি আমার সালাদটা পড়ছি, বা আমি কতক্ষণ লাগবে বাসায় পৌঁছাতে, তাহলে বাসায় যেয়ে কি আমাকে কিন্তু সালাদটা ক্যাচ করতে হবে। তাহলে এই যে একটা লোক সে জানেও না যে নিচে তাকে কে দেখতেছে, বা সে ওই জন্য সে নামাজ পড়ে নাই, সে আল্লাহর জন্যই সে নামাজটা পড়তেছে, একটা কোনার মধ্যে একদম চিপার মধ্যে, মানে যেখানে কেউ তাকে দেখবে না, ওই ফ্লোরে কেউ তাকে দেখবে না, এমন ভাবে সে সালাত আদায় করতেছে। অথচ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভিজুয়ালাইজ করছে, হয়তো ওই ট্রাফিক জ্যামের মধ্যে হয়তো আরো কেউ তাকে দেখতেছে, দেখে তাদের স্মরণ হয়েছে যে আমাদেরও সালাত পড়তে হবে বা আমারও সালাতটা পড়া উচিত, আমি তো কখনো সালাত পড়তেছি না, এই যে একটা থিংকিং মানুষের ভিতরে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিচ্ছেন, একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার্ড হতেছে। যে ওকে দেখে যে দেখবেন যে ছোট বাচ্চারা যেমন দেখবেন যে বাসার মধ্যে যখন বড়রা সালাদ করে ওরা ইন্সপায়ার্ড হয়, ওরাও কি একই রকম মিমিক করার চেষ্টা করে, অনুকরণ করার চেষ্টা করে, ওরা ইন্সপায়ার্ড হইতেছে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু কি একটা বিউটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সুন্দর একটা ব্যবস্থা কিন্তু আমাদের সালাতের মধ্যে করে দিছেন। আবার আমরা দেখি যে জিনরাও কিন্তু আমাদের কথা শুনে, আমরা যখন রাতের সালাদ গুলা পড়ি, মাগরিব এশা ফজর, তখন কিন্তু আমরা সালাত করি। কেন? কারণ আমাদের তেলোয়াটার মাধ্যমে কিন্তু আমরা ইনডাইরেক্টলি আমাদের আশেপাশে যে সমস্ত জিনরা আছে তারাও কিন্তু কোরআন শুনতেছে, তো তারাও কিন্তু কি দাওয়াতটা পাচ্ছে। তো এইভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যালেন্স করে দিছেন। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কি সিনসিয়ারিটি অফ হার্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেজদাটা হতে হবে সিনসিয়ার। যেমন মনে করেন কোন গ্রামে কোন মহিলা হয়তো সে কোরআন পড়াইতেছে বাচ্চাদেরকে, সে নিজেও সালাত পড়তেছে, কোরআন শিখতেছে এবং আর বাচ্চাদেরকে শিখাইতেছে। হ্যাঁ, তো সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, সালাত আমাদেরকে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন করায়, কানেক্টেড হয়। তো এই যে মনে করেন কোন একটা অজপাড়া গায়ে কোন একটা মহিলা, সে যতটুকু জানে ততটুকুই সে কি করতেছে, সে বাচ্চাদের শিখাইতেছে, সে তাদেরকে নিয়ে বসতেছে, সে তাদের কোরআন শিখা দিচ্ছে, তার কোনো ইন্টারনেট নাই, তার কোনো ফেসবুক নাই, তার কোনো ইউটিউব নাই। হ্যাঁ, সে হয়তো কি সে যা যতটুকু সে বুঝতেছে সে জানে, সে ততটুকু কিন্তু কি সে শিখাচ্ছে, তাহলে সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড। আমরা কিন্তু ওই মহিলার সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন সেটাকে আমি বাইরে থেকে জাজ করতে পারবো না, তাই না? অথচ দেখা যায় যে কাবা ঘরের দেয়ালের সামনে দাঁড়ায় মানুষ সালাত পড়তেছে, অথচ ওই সালাতে সে কানেক্ট হতে পারতেছে না আল্লাহ তাআলার সাথে, তার হার্ট অন্যদিকে, হ্যাঁ, তার মন অন্যদিকে, সে সে বুঝতেছে না সে প্রেয়ারে কি বলতেছে। তাহলে এই যে মানে পজিশন ইজ নট ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিনসিয়ারিটি, মনের ভিতর থেকে আসা যে আমি আল্লাহর জন্য দাঁড়াইছি,
আমি কি বলতেছি বা আমি আল্লাহর জন্য সেজদা করতেছি, আমার সেজদাটা শুধু আল্লাহর জন্য, এইগুলো হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন হওয়ার উপায় উপকরণ। এটাই আল্লাহ বলতেছেন যে আইনামা তু ওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তোমরা মুখ ফেরাও না কেন তোমরা কি পাবা আল্লাহকেই তোমরা পাবা, তার মানে সেই যে দুনিয়ার যে প্রান্তেই থাকো আল্লাহর সাথে সে কানেক্টেড হতে পারবে। ইন্না আল্লাহ ওয়াসিউন আলিম, এবং আল্লাহ সব জানেন, সবকিছুকে আল্লাহ পরিব্যাপ্ত করে রাখছেন। এরপরে দেখেন 160 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকালু ইত্তাখাজাল্লাহু ওয়ালাদা, এবং শুনি তারা বলে, ওয়াকালু তারা কি বলে, তারা বলে যে ইত্তাখাজাল্লাহু ওয়ালাদা সুবহানাহ। যখনই এই ধরনের শিরিকি কথা কেউ বলবে আমাদের রেসপন্সটা কি হবে, আল্লাহ সুবহান তাআলা বলতেছেন সুবহানাহু, আমরা বলতেছি সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলার কোন ত্রুটি নাই, আল্লাহ সুবহান তাআলা এই সমস্ত কিছু থেকে পবিত্র। তাহলে তারা এই যে একটা অ্যাকুইজিশন দিচ্ছে, একটা ফলস অ্যাকুইজিশন তারা আল্লাহ সুবহান তাআলার প্রতি দিচ্ছে, যে তারা বলে যে আল্লাহ সন্তানকে গ্রহণ করছে। দুইটা কনসেপ্ট হতে পারে এই কথাটার, সুবহান আল্লাহ এই কথাটার দুইটা কনসেপ্ট কি হতে পারে, একটা হচ্ছে যে সন্তান জন্ম দেওয়া, এটা একটা অ্যাকুইজিশন, আরেকটা হচ্ছে যে সন্তানকে গ্রহণ করা, সন্তান কিভাবে গ্রহণ করে, মনে করেন অ্যাডাপ্টেশন, এই কনসেপ্টটা কিভাবে আসলো। রোমান এম্পায়ার যারা ছিল, রোমান বা পারস্যর যারা ছিল, তারা কি করতো, মনে করেন যে তাদের তো অনেক রাজা ছিল, একজনের পর আরেকজন আসতেছে এরকম, তো মনে করেন যে কোনো রাজা যদি দেখে যে কোনো ছেলে বা কোনো বাচ্চার ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর গুণ আছে, তখন সেই রাজাটা কি করে ওই ছেলেটাকে তার করে নেয়, যে আমি আজকে থেকে ওকে আমার ছেলে হিসেবে গ্রহণ করলাম। তো সে নিজের ছেলে না, কিন্তু সে আরেকজনকে তার ছেলে হিসেবে গ্রহণ করছে। এটা সে কেন করছে, কারণ ওই ছেলেটার মধ্যে সে অনেক ভালো ভালো গুণ দেখছে। তো এরপরে দেখা যায় যে ওই রাজা যখন মৃত্যুবরণ করে, তখন তার কিছু সহায় সম্পত্তি বা রাজার যে রাজত্ব তার কিছু অংশ তার ছেলে মেয়েদের সাথে ওই ছেলেটাও পায়, এম্পায়ারটা ভাগ হয় ওই ছেলের মধ্যে। তো এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা থেকে পরবর্তীতে বনি ইসরায়েলরাও কি ধারণা করছে, যে তারাও ধারণা করছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনটেক করছে অ্যাজ হিজ সান। তো এই জন্য তারা বলে যে যে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান হিসেবে বলে, সুবহান আল্লাহ, এবং এই সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন পবিত্র। তাহলে যখনই কোনো শিরক মেনশন করা হবে অথবা কোনো কিছুকে অ্যাসোসিয়েট করা হবে আল্লাহ সুবহান তাআলার সাথে, আমাদের রেসপন্সটা কি হবে, আমরা বলবো আল্লাহ সুবহান তাআলা এই সমস্ত কিছু থেকে পবিত্র, সুবহানাহু, আল্লাহ সুবহান তাআলা এই সমস্ত থেকে পবিত্র। সুবহানা শব্দটার অর্থটা যদি আমরা বুঝি, সুবহানা শব্দটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহান তাআলার কোনো ত্রুটি নাই, আমরা তার একটা হাই স্ট্যাটাস আমরা আল্লাহ সুবহান তাআলার জন্য ডিক্লেয়ার করতেছি, যে আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন পবিত্র, তার কোনো নেগেটিভ নাই, তার কোনো ল্যাকিং নাই, তার কোনো ত্রুটি নাই, তার কোনো অপূর্ণতা নাই, তার কোনো রকমের কমতি নাই। তাহলে এগুলো বলার মাধ্যমে আমরা কি করতেছি, আমরা আল্লাহ সুবহান তাআলাকে উপরে উপরে উঠাইতেছি, আল্লাহ সুবহান তাআলাকে হাই একটা প্লেস আমরা ডিক্লেয়ার করতেছি, আল্লাহ সুবহান তাআলার জন্য পবিত্রতা ঘোষণা করছি। হ্যাঁ, একই সাথে আমরা মানুষের মধ্যে কোনো রকম অ্যাসোসিয়েশন রাখতেছি না, যে মানুষের মধ্যে কাউকে আমরা আল্লাহর গুণাবলী দিয়ে আমরা অ্যাট্রিবিউট দিতে পারবো না। হ্যাঁ, তো মানুষ মানুষ যেন কেউ এই অ্যাট্রিবিউট না পায়, সেটাও আমরা একই সাথে ডিক্লেয়ার করছি, যে এরকম কিন্তু কি আর কেউ নাই, এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি আল্লাহ সুবহান তাআলা। তো দুইটা আমরা করলাম, একটা জিনিস আমরা কি করলাম, আমরা অন্য কাউকে এই হাই স্ট্যাটাস অর্জন করা থেকে বিরত রাখলাম, কারণ আমরা বারবার ঘোষণা দিতেছি যে আল্লাহই একমাত্র যিনি হতেছেন সুবহানা, যার কোনো ত্রুটি নাই, সুবহান আল্লাহ, সমস্ত পবিত্রতা হচ্ছে আল্লাহ সুবহান তাআলার জন্য। একই সাথে আমরা আল্লাহ সুবহান তাআলার এই স্ট্যাটাসটাকেও আমরা মেনটেন করলাম, যেটাকে বলা হচ্ছে যে তাসবিহ করা, কন্টিনিউয়াস তাসবিহ করা, মানে কি কন্টিনিউয়াস আল্লাহ সুবহান তাআলাকে গ্লোরিফাই করা, আল্লাহ সুবহান তাআলার পবিত্রতাকে ঘোষণা করা এবং সমস্ত নেগেশন গুলাকে নেগেট করা। হ্যাঁ, একই সাথে আমরা এই কথাটা আমরা বলতেছি। তাহলে সমস্ত শিরিকের বিপরীতে আমাদের রেসপন্স হচ্ছে সুবহান আল্লাহ। এবার আল্লাহ সুবহান তাআলা বলতেছেন বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং তিনি কি, তিনি হচ্ছেন এই নবমন্ডল এবং ভূমন্ডলে যা কিছু আছে এই সব কিছু কি তারই কাছে, কুল্লু লাহু কানিতুন, এই সব কিছু কি তারই জন্য, লাহু তারই জন্য এই সব কিছু কি সাবমিসিভ, কনিতুন। কনিতুন শব্দটাকে যদি আমরা দেখি, কনিতুন অর্থ হচ্ছে কনিতুন, এর অর্থ একান্ত অনুগত, একান্ত অনুগত, এটা কনাত থেকে আসছে, কনাত মানে আজ্ঞানুবর্তী হওয়া, আত্মসমর্পণকারী হওয়া, বিনয়ী হওয়া, ধার্মিক হওয়া, আল্লাহর কমান্ডকে যারা ফলো করে, হ্যাঁ এদেরকে বলা হচ্ছে কনিতুন। এবং এটার যদি বেসিক রুটটা আমরা দেখি, কনাত বা কুনুত, সেখান থেকে আসছে যে হিউমিলিয়েটি, মানে নিজেকে সাবমিট করা, হিউমিলিয়েশন অপমান, নিজেকে আত্মসমর্পণের স্টেটে নিয়ে যাওয়া, চুপ করা, মানে আল্লাহর সামনে নিজেকে স্থগিত রাখা। মনে করেন যে কেউ যখন সালাতে দাঁড়ায়
সেটাকেও বলা হচ্ছে যে স্ট্যান্ডিং ফর এ লং টাইম, দীর্ঘ সময় অপেক্ষা নিয়ে দাঁড় কর, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা আল্লাহর সামনে। হ্যাঁ, হিউমিলিয়েশন মানে মানে নিজেকে নিজেকে বিনীত করে, নিজেকে নম্র করে আল্লাহর সামনে নিজেকে ছোট করে সালাতে লম্বা সময় দাঁড়ায় থাকাকেও কিন্তু বলা হয়েছে কি, কনিতুন। তাহলে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উইচ প্রেয়ার ইজ দ্য বেস্ট, কোন সালাতটা সব থেকে বেটার, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই সালাতে মানুষ লম্বা সময়ে বিনীত অবস্থায় দাঁড়ায় থাকতে পারে সেই সময়ে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, কনাত। হ্যাঁ, কনাত বা কুনুত শব্দটাকে ব্যবহার করা হয়েছে হাদিসে, একই ওয়ার্ড, এই ওয়ার্ডটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মানে কি বোঝা গেল, যে আল্লাহ সুবহান তাআলার সামনে সবাই নত, যাদেরকে ওরা শিরিক করতেছে, যাদেরকে আল্লাহ সুবহান তাআলার সাথে তার অ্যাসোসিয়েট করতেছে। মনে করেন মানুষ তো সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, তারার পূজা করে, লোহার পূজা করে, আগুনের পূজা করে, পাথরের পূজা করে, বাদ নাই কিছু। তাহলে আল্লাহ সুবহান তাআলাকে তারা যা কিছুর সাথে অ্যাসোসিয়েট করতেছে, আল্লাহ সুবহান তাআলা বলতেছেন কি, এই সব কিছু আল্লাহর সামনেই তো নত, তাহলে তারা কিভাবে এগুলাকে আল্লাহ আল্লাহর সাথে আবার কম্পেয়ার করে। হ্যাঁ, আর এখানে যারা বলতেছে যে আল্লাহ সুবহান তাআলাকে, আল্লাহ সুবহান তাআলা সন্তানকে গ্রহণ করছে, মানে ঈসা আলাহ সাল্লামকে যারা রেফার করতেছে, ঈসা আলাহ সাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা, আল্লাহ সুবহান তাআলা বলছেন তারা সবাই, তোমরা যাদেরকে অ্যাসোসিয়েট করতেছো আল্লাহর সাথে সবাই তারা কি অলরেডি সাবমিসিভ, আল্লাহর সামনে তারা নত। হ্যাঁ, তাহলে তোমরা কার সাথে তুলনা করতেছো কাকে। এটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলার স্টেটমেন্ট। আল্লাহ সুবহান তাআলা এই সব কিছুর এগেনস্টে বললেন যে যা কিছু আমরা দেখি দুনিয়াতে এবং আকাশে এবং পৃথিবীতে যা কিছু আছে, এভরিথিং ইজ সাবমিসিভ, সবাই আল্লাহর সামনে নত হয়ে আছে, আল্লাহর সামনে তারা সাবমিশন করে আছে, আত্মসমর্পণ করে আছে। হ্যাঁ, আর তাহলে কোনো কিছুই কি, কোনো কিছুই আমরা বলতে পারবো না যে যেটাকে আল্লাহ আল্লাহর প্যারালাল বলা যাবে না। হ্যাঁ, যেটা আমরা সূরা ইখলাসের ডিক্লারেশনটা আমরা দিচ্ছি, আল্লাহ সুবহান তাআলার সমতুল্য কেউ নাই। এবার দেখেন 117 নম্বর আয়াতে বলা হচ্ছে বাদিউ সামাওয়াতি ওয়াল আর্থ, বাদিউ সামাওয়াতি এবং ওয়াল আর্থ, তিনি হচ্ছেন নবমন্ডল এবং ভূমন্ডলের উদ্ভাবক। বাদি কথাটা খুবই সুন্দর, যে এখানে দেখেন শুধুমাত্র বলা হয়নি যে আল্লাহ হচ্ছে খলিকুন, খলিকুন মানে সৃষ্টি করা, কিন্তু এখানে বলা হচ্ছে বাদি, বাদি হচ্ছেন এমন একজন স্রষ্টা যিনি জিরো ইনগ্রেডিয়েন্টস দিয়ে সবকিছুকে তৈরি করেন। জিরো ইনগ্রেডিয়েন্টস মানে আমরা বুঝি, ইনগ্রেডিয়েন্টস মানে উপকরণ, উপায় উপকরণ। বা মনে করেন যে একজন চিত্রশিল্পী যিনি ড্রয়িং করবেন, কিভাবে করবেন, তার তুলি লাগবে, ব্রাশ লাগবে, রং লাগবে, তারপরে মনে করেন তার মনের মধ্যে একটা ধারণা থাকে, সে আগে কিছু দেখছে ছবি, অথবা সে কিছু কল্পনার মধ্যে আনছে, সেই কল্পনাটাও কিভাবে আসছে তার কোনো রিয়েলিটি থেকে, তো সেইগুলাকে মিশ্রণ করে তিনি একটা ছবি আঁকতেছেন। আবার মনে করেন যে কোনো একজন, মনে করেন যে একজন রাঁধুনি বা একজন শেফ, মনে করেন যে ভেরি ক্রিয়েটিভ শেফ, অনেকে বলে না যে তার ইউনিক ডিশ। হ্যাঁ, তো ইউনিক ডিশের মধ্যে কি আছে, বেসিক্যালি ইউনিক ডিশের মধ্যে সেই আদা রসুন লবণ তেল এগুলাই আছে, লবণ চিনি এগুলাই কম বেশি অ্যামাউন্টে আছে। হয় কোনোটাতে কেউ বেশি দিছে, কোনোটাতে কেউ কম দিছে, অথবা কোনোটাতে কেউ ময়দা মিশাইছে, আরেকজন এসে চালের গুঁড়ি মিশাইছে, মানে ব্যাপারটা হচ্ছে কিছু না কিছু তারা ব্যবহার করছে যেগুলো অলরেডি মানুষ ব্যবহার করে ফেলছে আগে, নতুন কিছু না। নতুনটা কি, নতুনটা হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশনটা শুধু নতুন, কিন্তু ইনগ্রেডিয়েন্টস ওই সেম। মনে করেন যে কেউ বাড়ি তৈরি করতেছে, ওই একই ইট সিমেন্ট বালু রড এগুলোই ব্যবহার করতেছে, শুধু কি ডিফারেন্ট কি জিনিস, তাদের আর্কিটেকচারটা ডিফারেন্ট। মনে করেন যে কেউ চারতলা বানাইছে, কেউ তিনতলা বানাইছে, কেউ চার কোনা বানাইছে, কেউ বাঁকাতারা বানাইছে, এই মানে কম্বিনেশনটা ডিফারেন্ট, কিন্তু ইনগ্রেডিয়েন্টস একই জিনিস ব্যবহার করতেছে, এখানে কোনো ভিন্নতা নাই। তার মানে কি, আল্লাহ সুবহান তাআলার এখানে ইউনিকনেসটা কোথায়, আল্লাহ সুবহান তাআলা যা কিছু করছেন এই পৃথিবী এবং আকাশকে তৈরি করতে, এগুলার কিন্তু কি কোনো প্রি কনসেপ্ট কেউ আগে ধারণ করে নাই, আল্লাহ সুবহান তাআলা জিরো থেকে এগুলাকে তৈরি করছে, কোনো এটার কোনো ব্লু প্রিন্ট ছিল না, কোনো কোনো রকমের কোনো ড্রয়িং ছিল না, স্কেচ ছিল না আগে। আল্লাহ সুবহান তাআলার পুরাটা, আল্লাহ সুবহান তাআলার কি, আল্লাহ সুবহান তাআলা সেন্ট্রাল উদ্ভাবক, আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন জিরো থেকে এটা তৈরি করছেন, আল্লাহ সুবহান তাআলা ফুল প্ল্যানার এন্ড ফুল এক্সিকিউশন এটা আল্লাহ সুবহান তাআলা করছেন। তাহলে এখানে কিন্তু কি, আল্লাহ সুবহান তাআলার কোনো উপায় উপকরণ দরকার হয়, উনি শুধু বলছেন হাও আর সেটা হয়ে গেছে। এখানে কিন্তু কি, এইটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলা হচ্ছে এমনই স্রষ্টা, এইটাই হচ্ছে আল্লাহ সুবহান তাআলা একটা ইউনিক, যে এরকম আর কেউ নাই, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই এটা প্রযোজ্য। তাহলে বাদি ওর সামাওয়াতি ওয়াল আর্ড, তিনি হইতেছেন আকাশ আর জমিনের এমন উদ্ভাবক যেটা কি, যার আগে কেউ এটা প্ল্যান করেনি। ওয়া ইজা কদ আমরন ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখনই উনি কোনো কিছুকে কার্য সম্পাদন করেন, উনি মনস্থির করেন বা উনি এটাকে ইন্টেন্ড করেন, তখনই কি উনি শুধু বলেন, বলেন লাহু, তার জন্য তিনি শুধু বলেন কোন, তিনি শুধু বলেন হও আর সেটা হয়ে যায়, ফা ইয়াকুন, অতএব সেটা মানে এক্সিস্টেন্সে চলে আসে। হ্যাঁ, তাহলে এইটা হতেছে
আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, কেবলই 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 মাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য এই কথাটা প্রযোজ্য। যেমন আমরা দেখি যে এই যে একটা টার্ম আল্লাহ সুবহানাহু তাআলার যেটা বলেন, এটা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য প্রযোজ্য। অনেক সময় দেখবেন যে এইটাকেও মানুষ কিন্তু ভিন্নভাবে ব্যবহার করে। যেমন কোয়ান্টামের একটা ইয়া আছে, যে বলে তারা যে এইটা তারা বললে যে কোনো জিনিস হয়ে যাবে। হ্যাঁ, তারা বলে যে এরকম হাতটাকে এরকম গোল করে এটা বলার জন্য কোন ফায়দা, কেন এটা বলবে তারা? এটা তো আল্লাহর জন্য, এটা আল্লাহর, আল্লাহ বলেন, এটা আল্লাহর ক্যাপাসিটিতে এই সমস্ত ঘটনাগুলো হয়। তো এটা তো মানুষকে অ্যাট্রিবিউট করা যাবে না, মানুষ দিয়ে এটাকে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন, এমনকি এই কথাটা মানুষ ম্যানিপুলেট করছে, অ্যাবিউজ করছে। হ্যাঁ, তারা বিভিন্ন গান বাজনার মধ্যেও দেখবেন যে এই কথাটা কিন্তু চলে আসছে। তো ভেরি ভেরি মানে আল্লাহর জন্য এটা প্রযোজ্য, এটা কোনোভাবেই কিন্তু মানুষের ক্ষেত্রে এটা যাবে না। এরপর দেখেন বলা হতেছে, ওয়াকাল আল্লাযিনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ আও তাতিনা আয়া। বলা হচ্ছে কলা, তারা তারা বলে আল্লাযিনা, যারা লা ইয়ালামুনা, যারা জানে না তারা বলে, তা যারা জানে না, এই ঠিক একই ফ্রেজটা দেখেন আমরা কিছুদূর আগে কিন্তু এখানে পড়ে আসছি, যে যারা জানে না, যে লা ইয়ালামুনা। হ্যাঁ, লা ইয়ালামুনা, যারা জানে না, যে মূর্খদের মধ্যে যারা সিমিলার কথা বলে, ইহুদি খ্রিস্টানদের পরে যারা মুশরিক, যারা যারা বেসিক্যালি কোনো কিতাবই যাদের কাছে ছিল না, যারা মূর্খ ছিল, তারাও কিন্তু সিমিলার কথা বলে। এখানেও আল্লাহ সুবহান তাআলা আবার একই কথাটা আনলেন, যে কল আল্লাযিনা লা ইয়ালামুনা, যারা জানে না, ওই মুশরিকদের মধ্যে যারা শিরিক করে, মূর্তি পূজা করে, তারা কি বলে? লাউল্লা ইউকাল্লিমুন আল্লাহ আও তাতিনা আয়া। যে তারা এবার মনে করতেছে যে, তারা মনে করতেছেন যে একটা ডিলিং এ আসতেছে, যাচ্ছে ঠিক আছে, হ্যাঁ তোমরা তো যে প্রমাণের কথা বললে, বুরহানাকুম, তোমরা স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। এখন মুশরিকরা মনে করতেছেন যে, তারা ভাবতেছে যাচ্ছে ঠিক আছে, তোমরা তাহলে আমাদের প্রমাণ দেখাও। হ্যাঁ, মুশরিকরা এরকম কথা বলতেছে যে, তোমরা আমাদের প্রমাণ দেখাও, তাহলে আমরা মেনে নিব। কি প্রমাণ তারা চায়? তারা বলতেছে যে আল্লাহ কেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন? হ্যাঁ, অথবা আমাদের কাছে কেন কোনো নিদর্শন আসে না? আমাদের কাছে আয়াত আসুক, আমাদের কাছে প্রমাণ আসুক, আমাদের কাছে কোনো মালাইকা আসুক, তুমি জিব্রাইল আলাইহিস সালামকে দেখছো, আমাদের কাছে আসুক, আমরা দেখি, তাহলে আমরা কি করব? কাজা আলিকা কল আল্লাযিনা মিন কবলিহিম মিসলা কাউলিহিম। তাহলে তারা বলতে চাইতেছে যে, এরকম কোন স্পষ্ট যদি মানে মিরাকেল যদি তাদের সামনে ঘটে, তাহলে তারা কি করবে? তারা ইমান আনার ব্যাপারে কনসিডারেশন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এমনি ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও একই রকম কথা বলে। কা জালিকা, কা দেখেন, কা মানে হচ্ছে যেমন বা অ্যাজিফ। তাহলে জালিকা কল আল্লাযিনা মিন কবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তারাও একই রকম ছিল। মিসলা কবলিহিম, একই রকম ভাবে তারাও কি কথা বলছে, দুইবার বলছে। প্রথমে বলছে কা, কা মানেও যেমন, আবার মিসলা মানেও যেমন। তার মানে কি? এক্স্যাক্টলি এইরকম, ঠিক এইরকম কথাই কি তোমার আগের আগের কমও তোমার তারাও বলছে, তাদের কথাগুলো ঠিক একই রকম ছিল। এটাকে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দিস ওয়ার্ডিংস আর দেয়ার বিফোর। এখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে, ঠিক এই এরকমই ভাবে আগের তোমাদের পূর্বে যারা ছিল তাদের কথাগুলো কি ঠিক একই রকম ছিল, সিমিলার একই রকম ছিল। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন তাবা তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরগুলাও কি একই রকম। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে, তাদের কথাগুলোও সিমিলার একই রকম, আর তাদের অন্তরগুলোও একই রকম। তাশাবাহাত তাশাবাহাত কুলুবুহুম, তাদের হার্ট গুলা, তাদের কুলুব গুলাও কি সিমিলার একই রকম। কদ বাইয়ান্নাল আয়াতি লিকৌমি ইউকিনুন, আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে, নিশ্চয়ই কদ বাইয়ান্না, স্পষ্ট আয়াত, স্পষ্ট প্রমাণ, হ্যাঁ অলরেডি কি বর্ণনা করা হয়েছে। কৌমি ইউকিনুন, অলরেডি কি স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে আয়াত সমূহকে, লিকৌমি ইউকিনুন, সেই কৌমের জন্য যারা হচ্ছে ইউকিনুন। এখন ইউকিনুন অর্থ কি দেখেন, ইউকিনুন অর্থ হচ্ছে যারা বিশ্বাস রাখে, ইয়াকিন করে, যারা ইয়াকিনা থেকে আসছে, যারা নিশ্চিত ভাবে বিশ্বাস করে, সুদৃঢ় ভাবে বিশ্বাস করে। মনে করেন যারা পূর্ববর্তী কিতাব পাইছে, তাদের থেকে তো অনেকেই পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে। মনে করেন এখনো, মনে করেন যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে, অনেকেই ইসলাম গ্রহণ করছে। কেন? কারণ তারা তো তাদের বইটা পড়ছে, তারা হয়তো তাওরাতকে পড়ছে, অথবা তারা বাইবেলকে পড়ছে। তো ওইটার মধ্যে ধরেন অনেক চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ ট্রু। কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু কি ইনটেক আছে, অল্প কিছু, যেগুলা কোরআন কোরআন সত্য হিসাবে তাদেরকে প্রমাণ করছে বা সত্য বলছে তাদেরকে সেই আয়াতগুলাকে। তো যখন তারা পড়ে, মোটামুটি তারা কিন্তু তারা আল্লাহর সাথে কানেক্ট হতে পারে স্টিল নাও, এখন পর্যন্ত।
আর যখনই তাদের সামনে কোরআনকে আনা হয় বা কোরআন তাদের সামনে শোনানো হয় অথবা তাদের তারা নিজেরা পড়ে কোনোভাবে, তখন কিন্তু তারা বুঝতে পারে যে দিস ইজ দা ওয়ার্ড অফ আল্লাহ, এটা কিন্তু তারা বুঝতে পারে। হ্যাঁ, কেন? কারণ তারা যদি সিনসিয়ারলি তাদের বইকে পড়তো তাহলে কি তারা কিন্তু এখন, তারা কিন্তু এখন ধরতে পারবে যে এটা আল্লাহর তরফ থেকে আসছে। স্টিল এখন পর্যন্ত কিন্তু তারা এটা সত্যটাকে রিয়েলাইজ করতে পারবে। এটাকে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে যারা আসলেই খুঁজে যে আমি সত্যিটা জানতে চাই, বা আমি আসলেই আমি রিয়েলাইজ করতে চাই, বা আসলেই আমি আল্লাহকে মানতে চাই, আল্লাহ সুবহান তাআলা বলছেন তাদের জন্য এই কোরআন হতেছে কি একটা মিরাকেল। হ্যাঁ, অলরেডি আল্লাহ সুবহান তাআলা দেখাই দিচ্ছেন যে যে আয়াতটা তারা বলে যে আমাদের সাথে আল্লাহ কথা বলেন না কেন, আমাদের সামনে কোনো কিছু পেশ করা হয় না কেন। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহান তাআলা বলছেন অলরেডি ইট ইজ ডান, এটা অলরেডি এই কোরআনের মাধ্যমেই করা হয়েছে। যেমন এরকম কনভার্ট হওয়ার অনেক স্টোরি আছে যেখানে তারা বলে যে আমরা 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 জানি জানতাম না যে আল্লাহকে বা কি আল্লাহর সাথে সরাসরি কিভাবে তারা কথা বলছে, তারা সত্যিটা খুঁজছে এবং বলছে, তারা এমন ভাবে দোয়া করছে যে হে সত্যিকারের রব, যদি তুমি থাকো তাহলে আমাকে হেল্প করো, আমাকে গাইড করো। তখন আল্লাহ সুবহান তাআলা ঠিকই ওদেরকে গাইড করে কিন্তু ইসলামের পথে নিয়ে আসছে। তাহলে তারা কিন্তু কি করছে, আল্লাহ সুবহান তাআলার সাথে সরাসরি কমিউনিকেশন করছে। আর পরবর্তীতে আল্লাহ সুবহান তাআলা তাদেরকে এই কিতাবটা দেখাই দিচ্ছেন অথবা কোনো মাধ্যমের তারা আল্লাহর কোরআনকে দেখতে পাইছে, তারা শুনছে এবং তারা ইসলামের প্রতি এসে পড়ছে, ইসলামের প্রতি তারা কনভার্ট হয়েছে। তাহলে এই যে কি, যারা সত্যি সিক করে, যারা সত্যি বিশ্বাস করতে চায়, তাদের জন্য আল কোরআনই কি মিরাকেল, আল কোরআনই তাদের জন্য কি গাইডেন্স, এবং এটাই কিন্তু কি স্পষ্ট প্রমাণ। যেমন আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে এই যে পরের আয়াতে আল্লাহ সুবহান তাআলা আরো ক্লিয়ারলি এই কথাটা বলতেছেন, ইন্না আরসালনাকা বিল হক, নিশ্চয়ই আমি আপনাকে, আরসালনাকা মানে এই রাসূলকে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে আপনার প্রতি আমরা কি করছি, আপনার প্রতি আমরা আরসালনা করছি, আমরা পাঠিয়েছি, বিল হক কি সত্য সহ, বাশিরাং ওয়া নাযীরান গুড নিউজ এবং সেই সাথে কি সতর্ক। হ্যাঁ, তার মানে আল্লাহ সুবহান তাআলা রাসূলকে বলতেছেন যে আপনাকেই আমরা পাঠাইছি কি হিসাবে, আপনাকে আমরা পাঠাইছি সত্য সহ, অ্যাজ এ গুড সুসংবাদ দাতা, এবং সেই সাথে কি নাজিরন সতর্ককারী বা ভীতি প্রদর্শনকারী হিসাবে। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদের সামনে দাঁড়ায় আছে, তিনি হতেছেন কি সেই মিরাকেল যেটা তারা খুঁজতেছে, যেটা তারা এই যে চাইলো, তারা বললো না যে আমাদেরকে দেখ, আমাদের কাছে আসে না কেন, হ্যাঁ, বা আমাদের সামনে কোনো আয়াত এরকম দেখাও না কেন, আমাদের কাছে নিদর্শন আসে না কেন। আল্লাহ সুবহান তাআলা কি বলেন, ইন্না আরসালনা কাবিল হক, তোমাদের সামনে রাসূল যে দাঁড়ায় আছে এই রাসূলই তোমাদের জন্য কি প্রমাণ। কারণ উনি, আপনি দেখেন যে আরবরা যারা এই যে মুশরিকরা বললো না এই কথাটা, যাদের কোনো জ্ঞান ছিল না তারাই তো বললো যে আমাদের কাছে আসে না কেন। তখন আল্লাহ সুবহান তাআলা কি বলতেছেন যে এই রাসূল, এই রাসূল যে কথাগুলা বলতেছে, যে মুখ দিয়ে যে কোরআনটা ওনার নিঃসৃত হচ্ছে, দিস ইজ মিরাকেল। কারণ কি, কারণ আরবরা যে ভাষাটা জানে, আরবি ভাষাতেই কোরআন নাজিল হচ্ছে, কিন্তু তাদের ভাষা তারা কখনোই শুনে নাই আগে, কোরআনকে যেভাবে আল্লাহ সুবহান তাআলা প্রেজেন্ট করছে। হ্যাঁ, তারা আরবি ভাষাতেই প্রেজেন্ট হচ্ছে, কিন্তু তারপরেও কি এই ভাষার এইরকম ব্যবহার, এরকম ওয়াইজ ওয়ার্ডিং অফ দা মানে ওয়াইজ প্লেসিং অফ দা ওয়ার্ডস, এরকম তারা আগে দেখে নাই। এত হিকমার সাথে একটা এক একটা শব্দকে যেভাবে আল্লাহ ব্যবহার করতেছেন, যেভাবে এগুলাকে বসানো হয়েছে, যেভাবে এটাকে মাধুর্য দেওয়া হয়েছে, যেভাবে এটাকে প্লেস করা হয়েছে, এটার ভাব গাম্ভীর্য, এটার শ্রুতি মধুর মাধুর্যতা, এটার অর্থ বা ব্যাপকতা সবকিছু দিয়ে তারা অ্যামেজড। হ্যাঁ, এবং তারা সবাই স্বীকার করছে, তাদের বড় বড় কবিরাও স্বীকার করছে যে এইরকম ভাষা আর তারা এরকম কিছু তারা আগে কখনো শুনে নাই, এবং তারা স্বীকার করছে যে এটা মানুষের রচনা হইতে পারে না, মানুষ এরকম রচনা করতে পারে না। আর এটা ছাড়াও তারা তো এই রাসূলকে 40 বছর ধরে তাদের সাথে উঠা বসা করতে দেখছে, তারা তো দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন ভঙ্গি কিরকম, আর এখন তারা দেখতেছে যে এই একই মুখ দিয়ে যখন কোরআন নাজিল হতেছে, তারা কিন্তু বুঝতে পারে যে এটা তার ভাষা না। মনে করেন আমি কথা বলতেছি, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আমি বলতেছি, কিন্তু আমি যদি এখন একটা বই থেকে ডিরেক্ট পড়ি, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে আমি নিজের থেকে বলতেছি না, আমি বইয়ের ভাষা পড়ছি, বই দেখে দেখে পড়তেছি, এটা বোঝা যায়। তাহলে এটাও কিন্তু কি তারা স্পষ্ট প্রমাণ যে একটা মানুষ তো একবার দুইবার না হয় এরকম বলতে পারে, 23 বছর ধরে কন্টিনিউয়াসলি তার মুখ থেকে কোরআন বের হইতেছে বের হইতেছে বের হইতেছে, কিভাবে সম্ভব? প্রত্যেকটা আয়াত তাদেরকে অ্যামেজ করতেছে, প্রত্যেকটা আয়াত তাদেরকে হেলাই দিতেছে, তাহলে এতটা তো সম্ভব না। আর এতটা অর্গানাইজ আল কোরআন যে এটা তারা নিজেরাই কি অবাক হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ বলছেন যে এই রাসূলই কি যথেষ্ট প্রমাণ হিসেবে যে তিনি তোমাদের প্রতি কি প্রেরিত রাসূল, এবং তিনি যেটা দিচ্ছেন সেটাই মিরাকেল। হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আলাদা করা যাবে না কোরআন থেকে, কারণ তিনি লিভিং কোরআন, তিনি কোরআনকে তার জীবনে তিনি বাস্তবায়িত করে দেখাইছেন, আর কোরআনকেও আলাদা করা যাবে না রাসূল থেকে, কারণ কি কোরআন নাজিলই হয়েছে রাসূলের উপর। তাহলে এই দুজন কিন্তু ব্ল্যান্ড।
মেসেজ এন্ড মিরাকেল দুইটাই কিন্তু এই রাসুলের মধ্যে, তাহলে আমাদেরকে কিন্তু এইভাবেই বুঝতে হবে কোরআনকে, হ্যাঁ, যে আমরা আল্লাহর রাসুলের থ্রুতেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ওয়ালা তুস আলু আন আসহাবিল জাহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি দোজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। কেন এটা বলতেছেন? কারণ এই যে ধরেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে তো একটা আছে যে আমি কি তাহলে ঠিক মতো বলতে পারতেছি না, বা আমি কি তাহলে এক্সিবিট করতে পারতেছি না ঠিক মতো, অথবা তারা কেন বুঝতেছে না, তারা তো জাহান্নামে যাবে, যে একটা মনের ভিতরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ফিল করছেন সব সময় তার উম্মতকে, এবং আমরা দেখি যে বারবার উনি বলছেন উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআলা সুবহানাহু ওয়া তাআলা কাউন্সিল করতেছেন যে ওরা যদি না মানে তাহলে জাহান্নামীদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন, হ্যাঁ, ইউ আর নট অ্যাকাউন্টেবল ফর দেম। তাহলে এটাও কিন্তু কি একটা আমাদের জন্য শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতেছেন যে ওরা যখন কোরআন শুনতেছে এবং যখন কোরআন বুঝতেছে এবং সমস্ত কিছু বলার পরেও যখন তারা কোরআন থেকে মুখ ফিরায় নিচ্ছে, তখন বেসিক্যালি কি, তখন বেসিক্যালি এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রেসপন্সিবিলিটিটা না। তো এইখানে আরেকটা কথা, যেটা যে এই যে মিরাকেলটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাকেল, এটা শুধু মানুষই না, এটা জিনরাও বুঝছে। হ্যাঁ, জিনরা কিভাবে বুঝছে? জিনরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনছে, তখন কিন্তু তারা স্বীকার করছে, এবং এটা সূরা জিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন, বলা হয়েছে যে তারা কি বলছে, তারা বলছে যে আমরা একটা ইউনিক কোরআনকে শুনে আসছি, মানে এটা একটা অসাধারণ কোরআন, আন আজাবিয়া, যেটা কি, যেটা মূসা আলাইহিস সালামের পরে আর এরকম আমরা আর কখনো শুনি নাই। তার মানে কি, তারা কিন্তু রিকগনাইজ করছে যে এই যে কোরআনের ভাষাটা বা এইটা কিন্তু কি সিমিলার টু দা ওয়ার্ড অফ গড, যেটা তাওরাতে মূসা আলাইহিস সালামের উপর আসছে। তাহলে জিনরাও রিকগনাইজ করতে পারছে, আর মানুষ হিসেবে কি আমরা বুঝতে পারতেছি না। তাহলে এটা কিন্তু কি একটা আমাদেরই ব্যর্থতা, যে আমরা কেন বুঝতে পারতেছি না। তাহলে এটা হচ্ছে ওপেন হার্টে আসতে হবে, সত্য সন্ধানে সিনসিয়ার হার্টে আসতে হবে আল্লাহর রাসুলের কাছে এবং তার কিতাবের কাছে, আল্লাহর কিতাবের কাছে, তাহলে আমরা সত্যটাকে চিনতে পারবো এবং দেখতে পাবো। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা কন্টিনিউ